السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين الله رب العالمين জগতে প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের প্রত্যেকের কার প্রতি কি হক রয়েছে অধিকার রয়েছে কার কাছে প্রাপ্য রয়েছে সবকিছুই আল্লাহ রাব্বুল তার নাযিলকৃত শরীয়তে সুস্পষ্ট করে দিয়েছেন সাল্লাতু ওয়া সালাম নাযিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যিনি এই বিষয়গুলি সাহাবায়ে কেরামদেরকে ভালো করে শিখিয়ে দিয়েছেন যাদের মাধ্যমে আজকে আমাদের কাছে এই স্বচ্ছ দিন সুন্দরভাবে পৌঁছেছে আল্লাহ রাব্বুল আলামিন তা যেন পালন করার তৌফিক দান করেন আমাদের ধারাবাহিক আলোচনা ফরায়েজের উপর আজকে দ্বিতীয় পর্ব যাতে বিষয়বস্তু হচ্ছে কোরআনে কেরিমের আলোকে ফারাইজ অথবা ফারাইজ মিরাস সম্পর্কীয় আয়াত সমূহ তো দেখা যাক প্রথম কোরআনে কেরিমের আয়াত মিরাস সম্পর্কীয় আয়াতগুলি সূরা নিসাতে রয়েছে অধিকাংশ আয়াত সূরা নিসার আয়াত নম্বর 7 থেকে শুরু করে আয়াত নম্বর 14 পর্যন্ত শুরু হয়েছে মহান আল্লাহর এই বাণী থেকে মহান আল্লাহ ইরশাদ করছেন বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লিরিজালি নসীবু মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন ওয়ালিন নিসাঈ নসীবু মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন মিম্মা কাল্লা মিনহু আও কাসুর নসীবা মাফরুদা আর তারপরে এতিমদের কথা রয়েছে আয়াত নম্বর 10 11 নম্বর আয়াত থেকে সরাসরি তখন ভাগ বণ্টন কার কত ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসাইয়াইন এই আয়াতগুলি তাফসীর সূরা নিসাতে আমরা বিস্তারিত করেছি আয়াত নম্বর 14 পর্যন্ত 7 থেকে তারপরে দ্বিতীয় পরে যে আয়াতটি রয়েছে মিরাস সম্পর্কেও তা হচ্ছে সূরা নিসার আয়াত নম্বর 176 আয়াত নম্বর 176 কোরআন কারীম কার কাছে আছে খুলেন শেষ আয়াত মিরাস সম্পর্কে সংক্ষিপ্ত তারপরে তৃতীয় পর্বে যে আয়াত রয়েছে তা হচ্ছে সূরায়ে আনফালের আয়াত নম্বর 75 সূরায়ে আনফাল আয়াত নম্বর কত বললাম 75 জি হ্যাঁ এটা হচ্ছে তৃতীয় পর্ব চতুর্থ পর্বে যে আয়াত রয়েছে মিরাস সম্পর্কে ধন সম্পদের ভাগ বণ্টন সম্পর্কে তা হচ্ছে সূরায়ে আহজাবের আয়াত নম্বর 6 আয়াত নম্বর 6 যাতে একটি বিষয় শুধু ওয়া উলুল আরহামে বাদহুম আউলা বি বাদিন ফি কিতাবিল্লাহ এই বিষয়টি রয়েছে উলুল আরহাম উল আরহাম কারা আসাবা কারা আসাবুল ফরুজ কারা এইসব বিষয়গুলি আমাদের আসবে উল আরহাম সম্পর্কে আলোচনা রয়েছে লিরিজালি নসীবু মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন ওয়ালিন নিসাঈ নসীবু মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা নসীবান মাফরুদা আয়াত নম্বর 7 বিশেষ একটি বিধান উল্লেখ করা হয়েছে ধন সম্পদের ভাগ বণ্টনের ক্ষেত্রে জাহিলিয়াতের জামানায় মক্কার লোকেরা বা আরব মুশরিকরা মক্কার লোকদেরকে ফলো করত কারণ তারা পবিত্র স্থানে বসবাস করত আর কাবা ঘরের মতো অল্লি ছিল তাদের দিকে তাকিয়ে থাকত তাদের যা ধর্মকর্ম আশেপাশে চারিদিকের আরবদের ধর্মকর্ম মোটামুটি তো আরব মুশরিকরা তাদের যে একটি জুলম অত্যাচার ছিল পারিবারিক বা সামাজিক সেটা হচ্ছে যে তারা নাবালক ছেলে মেয়েদেরকে ধন সম্পদে ভাগ দিত না নাবালক ছেলে মেয়েরা আছে আর বাপ মারা গেছে ভাগ দিত হ্যাঁ বা ভাই বেরাদর মারা গেছে ভাগ দিত না এইরকম নারীদেরকে জমি জায়গায় ধন সম্পদে ভাগ দিত না টাকা পয়সা ভাগ দিত না কেন তাদের যুক্তি ছিল যে এই নাবালককে দিয়ে লাভটা কি এই নারীদেরকে দিয়ে লাভ কি লাভ কিসের কারণ গোত্রীয় শাসন ছিল হ্যাঁ কোন রাষ্ট্রীয় শাসন ছিল না গোত্রীয় শাসনের ক্ষেত্রে হ্যাঁ কিসের দরকার লাঠির দরকার হ্যাঁ কে বেশি মারামারি করতে পারে মারামারি কে করতে পারবে নারীরা করতে পারবে না আর শিশুরা নাবালকরা করতে পারবে না সুতরাং
সাবালক হইতে হবে। সাবালক যারা লড়াই করতে পারবে, মারামারি করতে পারবে, যারা প্রোটেকশন করতে পারবে বংশের পক্ষ থেকে, তাদেরকে ধন সম্পদে ভাগ দেবো, এদেরকে ভাগ দিয়ে লাভ কি দিত না। এটা হচ্ছে প্রসিদ্ধ তফসির। আর কেউ কেউ একটা আরো এর সাথে সংযোজন করে, সেটা হচ্ছে তারা বৃদ্ধদেরকে দিতে, বাপ মা বুড়ো হয়ে গেছে এদেরকে আবার দিয়ে লাভটা কি, কয়েকদিন পর তো মরে যাবে, তো বুড়া বাপ মাকেও ধন সম্পদে ভাগ দিত না, এরকম করত। আল্লাহ রাব্বুল আলামিন সব এই কুসংস্কার দূর করলেন, সুবিচার কায়েম করলেন, অবিচার দূর করে জুলম দূর করলেন। হ্যাঁ, যে বৃদ্ধ হয়ে গেল বাপ মায়ের হক রয়েছে, আর নাবালক ছেলে মেয়ে থাকলেও তাদের হক রয়েছে, নারীদেরও ধন সম্পদে জমি জায়গাতে হক রয়েছে, মিরাসে অধিকার রয়েছে। আল্লাহ পাক এই বিষয়টি এখানে বর্ণনা করেছেন, লিরিজালি নাসিমা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন, পুরুষদের জন্য অংশ রয়েছে। নসিব মানে হচ্ছে অংশ, আমরা বাংলায় কিন্তু এই শব্দটা বলি, বলি না বলি না ভাই, আমার নসিবটা খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, একটা লোক দুর্ঘটনায় বেঁচে গেছে, নসিব খুব ভালো আপনার, বলছি না বলছি না, নসিব শব্দ আরবি, লিরিজালে নসিবন, পুরুষদের জন্য অংশ রয়েছে, মিম্মা তারাকাল ওয়ালিদান, ওই সব ধন সম্পদে যা বাপ মা ছেড়ে যাবে, ওয়াল আকরাবুন আত্মীয় স্বজনরা নিকট আত্মীয়রা ছেড়ে যাবে, পুরুষদের জন্য রয়েছে। আল্লাহ বলছেন তোমরা পুরুষদেরকে যে দাও ওটাও আছে, আর একটা শুনো যেটা দাও না তোমরা, ওয়ালিন নিসায়ে নসিবুন, নারীদেরও অধিকার রয়েছে, নসিবুন অংশ রয়েছে, মিম্মা ওই সব ধন সম্পদ থেকে যা মাতা পিতারা ছেড়ে যাবে, ওয়াল আকরাবুন আর নিকট আত্মীয়রা ছেড়ে যাবে, মিম্মা কাল্লা মিনহু আও কাসর, সেটা কম হোক আর বেশি হোক। কারণ অনেক সময় আমাদের সমাজে, মুসলিম সমাজে আজকের যুগে রয়েছে, চোখের সামনে এগুলি অহরহ আমরা দেখছি আমাদের দেশে, জমি জায়গা কম, সেজন্য বলছে যে ছেলে কি দিয়ে, আবার অল্প জমি পাঁচ বিঘা দুই বিঘা জমি, তারপর মেয়েদেরকে আবার কি দিতে যাব, আর ভিটে মাটিটা শুধু আছে একজন লোকের, একজন লোকের ছেলে মেয়েও আছে, মেয়েও আছে। সাধারণত আমাদের দেশে হাজারে 999 নাই, 1 লাখে যদি বলেন, 1 লাখে মাত্র একজন সুবিচারকারী পাবেন, তো বাড়াবাড়ি কোনো কথা হবে না, বড়ৈতিক্ত অভিজ্ঞতা। এই জুলুম করে দুনিয়া থেকে মারা যাচ্ছে, কখনো জান্নাত পাবে না, নামাজ রোজা আর সহি আকীদা দিয়ে ভালো করে শুনে রাখে, এত জুলুম অত্যাচার করে, জমি জায়গা কম, ভিচে মাটি শুধু, সুতরাং কি করলো, মেয়েদেরকে বঞ্চিত করলো। তোর আর কি নিবি, এমনি তো তোর ভাইরা তো এক বিয়ে করে পাই না, হ্যাঁ আগে থেকে দিল বঞ্চিত করে, আগে থেকে ছেলেদেরকে লিখে দিয়ে দিল, কম থাকলে বেশি থাকলেও করছে। আমি এমন লোক চিনি 60 বিঘা জমি, অল্প স্বল্প না, তারপরেও মেয়েদেরকে দেবে না, সেই জন্য ছেলেদেরকে আগেই লিখে দিয়েছে, আগেই লিখে দিয়ে দিয়েছে, যাতে করে আদালতের আশ্রয় নিয়ে তারা ভাগ না বসিয়ে দিতে পারে, 15 বিঘা 20 বিঘা করে আগে লিখে দিয়েছে, শেষখানে এদিক সেদিক ওই ছড়িয়ে ছিটিয়ে আছে, 5 বিঘা আছে, এখন ওখানে যদি ভাগ বসাতে যায় দেখছে ওখানে কোনো সেখানে চাষাবাদও করতে পারবে না, তখন রেট ধরবে ও ভাইদের ইচ্ছা মতো, 50,000 করে বিঘা চলছে, একটু কম করে বললাম, তখন তাহলে 20,000 টাকা করে নিবি, নে না হয়ে যা, জুলমের শেষ নেই, জুলমের শেষ নেই মেয়েদের ওপর, বোনদের ওপর, সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুরে বলছেন মিম্মা কাল্লা মিনহু, আরে অল্প ভিটে মাটি আছে, ওখানেও মেয়েদের হক আছে, ওখানেও বোনদের হক আছে, আউকাসর বেশি আছে, অনেক সময় বেশিতে লোভ হয়ে যায়, কোটি কোটি টাকার সম্পদ, হ্যাঁ ঢাকা শহরের সম্পদ, রাজধানীর সম্পদ, এইসব যদি মেয়েদেরকে দিয়ে দিই, বোনদেরকে দিয়ে দিই, তাহলে তো আমাদের অনেক টাকা চলে গেল, না তাও চলবে না, দিতে হবে, কোটি কোটি টাকা শুধু তোমার হক, হ্যাঁ তোমার বাবা আর ওর বাবা না, মেয়ের বাবা নয়, হ্যাঁ মিম্মা কাল্লা মিনহু আও কাসর, সেটা কম হোক আর বেশি হোক, নসিবাম মাফরুজা, আর এটা তোমাদের খেয়াল খুশি ছেড়ে দেওয়া হয়নি যে একটু হাত তোলা দিয়ে দাও, বরং নসিবাম মাফরুজা, এমন অংশ যেটা সুনির্ধারিত রয়েছে আল্লাহর পক্ষ থেকে, ফরজ করা আছে, মাফরুজা মানে মুকাদ্দারা, আল্লাহ সুনির্দিষ্ট করেছেন, সুনির্ধারিত করেছেন, পরিমাণ একবারে আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন যে এতটা দিতে হবে ছেলেকে, হ্যাঁ ছেলে মেয়ে দুই রকম আছে, তাহলে 3 টাকা আছে, একটা ছেলে একটা মেয়ে, কি করবেন, 2 টাকা ছেলেকে, মেয়েকে 1 টাকা। অবিচার করা হয়নি, সামনে সপ্তাহে বা তারপরের সপ্তাহে ইনশাআল্লাহ যখন মিরাসের আয়াতে তাফসীর শুরু করব, তখন কেন অবিচার করা হয়নি, বরং এইটা সুবিচার, বরং মেয়েদেরকে
দুইয়ের জায়গায় যে এক দেওয়া হয়েছে সেটাই যথেষ্ট বেশি দেওয়া হয়েছে, কম দেওয়া হয়নি, এবং এতেই সুবিচার রয়েছে। এই বিষয়গুলি ইনশা আল্লাহ তাআলা উল্লেখ করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা সুনির্ধারিত রয়েছে, সুতরাং হাত তোলা দিয়ে মন বুঝা করে পাঠিয়ে দিলে বোনকে হ্যাঁ মেয়েকে এটা চলবে না, আল্লাহ যা ভাগ করে দিয়েছেন ওই ভাগ দিতে হবে। আর যখন ভাগ বন্টনে উপস্থিত থাকবে আত্মীয় স্বজনরা, ওয়ালিয়াতামা ইয়াতিম ছেলে মেয়েরা, ওয়াল মাসাকিন আর দরিদ্ররা, ফারজুকুহুম মিনহু তাতে থেকে তাদেরকে কিছু খেতে দিও, ওয়াকুলু লাহুম কওলাম মারুফা এবং তাদেরকে মিষ্টি কথা বলিও, একটু ভালো কথা বলিও। এখানে আর একটি গুরুত্বপূর্ণ বিধান বলা হয়েছে যেটা মানুষের সাথে সমবেদনা জ্ঞাপন করা, হ্যাঁ মানুষকে সান্ত্বনা দেওয়া, সান্ত্বনামূলক বিধান। কেমন সান্ত্বনামূলক বিধান ভালো করে শোনেন। আত্মীয় স্বজন দুই রকম, আত্মীয় স্বজন দুই রকম শরীয়তের দৃষ্টিতে এই ক্ষেত্রে যেটা বর্ণনা করতে যাচ্ছি। এক শ্রেণীর আত্মীয় স্বজন হচ্ছে যারা ধন সম্পদে ভাগ পাবে, আর এক শ্রেণীর আত্মীয় স্বজন আছে যারা ধন সম্পদে ভাগ পাচ্ছে না, কাছের আত্মীয় আছে সেজন্য দূরের আত্মীয়রা ধন সম্পদে কি পাচ্ছে না, ভাগ পাচ্ছে না। জি হ্যাঁ এরকম আছে, কিন্তু যারা ভাগ পাচ্ছে না তারা অভাবী, তারা হয়তো এতিম, হ্যাঁ মিসকিন, জি হ্যাঁ তারা আত্মীয়, তারাও আত্মীয়, তাদের সাথেও রক্তের সম্পর্ক আছে, বংশীয় সম্পর্ক আছে, তারা কিছুই পেল না, আর আপনারা জমি জায়গা ভাগ নিয়ে চলে গেলেন, ধন সম্পদ টাকা পয়সার ভাগ নিয়ে চলে গেলেন, ভাগ বন্টন করছেন, আর ওইখানে তাকিয়ে তাকিয়ে ফেল ফেল করে বেচারা দেখছে, খালি হাতে ফিরে যেতে হইল, যে ওরা ভাগ টাক সব জমি যাওয়া ভাগ করলো, টাকা পয়সা ভাগ করলো, তাদের স্বর্ণ ছিল চাঁদি ছিল সব ভাগ করলো, আর ওরা খালি হাতে ফিরে আসলো, ভালো লাগছে। এই জন্য একটা সান্ত্বনামূলক বিধান আছে। এই বিধানটি মহকাম মানে কেয়ামত পর্যন্ত কোরআনের বিধান অটল রয়েছে, এটা হচ্ছে সঠিক মত। তবে একটি দুর্বল মত হচ্ছে যে এই বিধানটি আগের হুকুম ছিল, আগের বিধান ছিল যখন ভাগ বন্টনের মিরাসের আয়াতগুলি নাজেল হল, আয়াত নম্বর ১১ থেকে যে আয়াতগুলি আসছে তখন এই আয়াতকে মানসুখ রহিত করা হয়েছে, কিন্তু মতটি দুর্বল। তাহলে কি বললাম যে এই আয়াতের বিধান বলবৎ রয়েছে কিয়ামত পর্যন্ত কোরআনে কারিমে, সেটা হচ্ছে এইভাবে যে জমি জায়গা আপনারা ভাগ করছেন, যে যা পেল ভাগ করে দিলেন, টাকা পয়সা মায়ের অলংকার আছে ভাগ টাক করলেন, ভাই বোন ভাগ টাক করলেন, কিন্তু তার মধ্যে কিছু আত্মীয়রা আছে ওখানে দেখছে সে কাছেরই আত্মীয় কিন্তু ওরা ভাগ পাচ্ছে না, ভাগ পাচ্ছে না, যে কোনো কারণে হোক বিভিন্ন কারণে ভাগ পাচ্ছে না, ওরা খালি হাতে চলে গেল, না এটা ভালো লাগছে না, মনে কষ্ট হবে, এক মনে কষ্ট হবে, দুই নম্বর মনে হিংসা হবে যে তোরা এত টাকা করে নিয়ে গেলি আমরা কিছুই দিলি না, আমরা কিছুই পেলাম, আক্ষেপ হবে। জি হ্যাঁ এইসব যেন না হয় সেজন্য তাদেরকে কিছু দাও। এ দেওয়ার ক্ষেত্রে যারা ভাগ পাচ্ছে তাদেরকে বলে নিতে হবে, রাজি করে নিতে হবে যে দেখো আলহামদুলিল্লাহ আমরা তো পাচ্ছি ভাগ, যা পাই আমরা পাচ্ছি, আর এরা কিছু পাচ্ছে না, সুতরাং এদেরকে আমরা কিছু কিছু দিয়ে দিই, হ্যাঁ দিয়ে দেওয়ার পরে তখন আমরা ভাগ করি। আল্লাহ পাক বলছেন ওয়াইজা হাজার আল কিসমাতা, যখন ভাগ বন্টনের সময় উপস্থিত হবে উলুল কুরবা আত্মীয় স্বজনরা, ওয়াল ইয়াতামা ইয়াতিম অনাথরা, ওয়াল মাসাকিন এবং দরিদ্ররা, আর ওরা ভাগ পাচ্ছে না হয়তো, ফারজুকুহুম মিনহু তাতে থেকে তাদেরকে কিছু খেতে দাও, ওয়াকুলু লাহুম কওলাম মারুফা এবং তাদের সাথে ভালো কথা বলিও। তারপরে আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াল ইয়াখশাল্লাযিনা লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান দিআফান খাফু আলাইহিম ফালইয়াত্তাকুল্লাহ ওয়ালইয়াকুলু কওলান সাদীদা। আয়াতের তরজমা করি আর তারপরে তখন এর ব্যাখ্যা কয়েক রকম করে মুফাসসিরগণ বর্ণনা করেছেন, সেগুলি বর্ণনা করব। আল্লাহ বলছেন ওয়াল ইয়াখশাল্লাযিনা লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়া, যেন ভয় করে ওই সব লোকেরা যারা তাদের পরে যদি তাদের অসহায় ছেলে মেয়েদেরকে ছেড়ে যেত, খাফু আলাইহিম তো তাদের জন্য তারা খুব উদ্বিগ্ন থাকত, তাদের জন্য তারা আশঙ্কা করত যে আমাদের ছেলে মেয়ের কি হবে। ফালিয়াত্তাকুল্লাহ সুতরাং তারা যেন আল্লাহকে ভয় করে, ওয়ালিয়াকুলু কাউলান সাদীদা এবং তারা যেন সঙ্গত কথা বলে, নাই সঙ্গত কথা বলে, কোন অবিচারের কথা না বলে। এতে কাকে সম্বোধন করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন এখানে সম্বোধন করেছেন যারা ইয়াতিমদের অভিভাবক, ইয়াতিমদের অভিভাবক মালিকানা করছে দেখাশোনা করছে, তাদেরকে আল্লাহ বলছেন যে তারা যেন ভয় করে। হে ইয়াতিমদের অভিভাবকরা তোমরা ভয় করবে আল্লাহকে, হ্যাঁ তোমাদের ছেলে মেয়েদের দশাটা যদি এইরকম হইতো, অর্থাৎ তোমরা যদি মারা যেতে, অন্যের ছেলে এতিম হয়ে তোমার ঘরে এসছে, তোমাদের ছেলে মেয়েরা যদি এতিম হইতো,
তাহলে কত তোমরা চিন্তা করতে উদ্বিগ্ন থাকতে তোমাদের এই এতিম ছেলে মেয়েদের জন্য মতের পূর্ব মুহূর্তে চিন্তা করো তো, তোমাদের ছেলে মেয়েদের সাথে তোমাদের ইন্তেকালের পরে আর তোমাদের ছেলে মেয়েরা না বলো, কেউ যদি অবিচার করতো, জুল অত্যাচার করতো, যদি তাদের টাকা পয়সাগুলি কেউ শোষণ করে নিত, বেইমানি করত, কত কষ্ট লাগতো। ঠিকই তেমনি তোমরা যখন অভিভাবক হয়েছ এতিমদের, তোমরা অবিচার করবে না, বেইমানি করবে না, খেয়ানত করবে না, মেরে খাবে না। জি, এটা হচ্ছে তাহলে সম্বোধন কাকে? ইয়াতিমদের অভিভাবককে। এটা হচ্ছে একটি মত। আর একটি মত হচ্ছে এতে সকল মানুষকে সম্বোধন করা হয়েছে, প্রত্যেকে আমরা কিন্তু এই অবস্থায় আছি, যে কোনো সময় আমাদের মত আসতে পারে, পারে কি পারে না? ইয়াতিমের অভিভাবকের সাথে এটা খাস না, যে কোনো মানুষ যাদের ছেলে মেয়েরা আছে সকলে কিন্তু তাদের ক্ষেত্রে একটু চিন্তিত, একটু অসুখ হলে চিন্তা বেড়ে যায়, একটু অসুখ হলে চিন্তা বাড়ে না, বাড়ে না, যে আল্লাহ এই অবস্থা যদি মারা যায়, আমার ছেলে মেয়েগুলো নাবালকে আছে, একটাও ছেলে বড় হয়নি, অথবা শুধু মেয়ের আছে, তোর মাকে কে দেখবে, আর এই মেয়েগুলোকে কে দেখবে, বিবাহ শাদিও দিতে পারলাম না, ছেলেগুলো কোনো কাজেও লাগতে পারেনি, এখনো কি অবস্থায় চলে গেলে কি হবে, ভয় করি না করি না? সকলে ভয় করেন, ঠিক না? যখন নিজের ছেলে মেয়েরা যদি অসহায় থাকে, ভয় লাগে আপনাকে যে আমি মারা গেলে কি অবস্থা হবে এদের, ঠিক তেমনি অন্যের ছেলেদের ক্ষেত্রেও ভয় করিও, জুলুম অত্যাচার করিও না। অন্যের ছেলে মেয়েদের জুলুম অত্যাচার করিও না, অন্যের মাল ধন সম্পদ অবৈধ ভাবে হারাম ভাবে ভক্ষণ করিও না, এবং সঙ্গত কথা বেইমানি করিও না, বেইমানির সাক্ষী দেন, হয়তো নিজে বেইমানি করলেন না কিন্তু আপনি কারো পক্ষে একটা মিথ্যা সাক্ষী দিয়ে দিলেন, তাহলে ভালো কথা বললেন না আপনি, কাউলে সাদিদ বললেন না, ন্যায় সঙ্গত কথা বললেন না। কেউ কেউ বলেছেন তৃতীয় তার শীর্ষ নেন, সেটা হচ্ছে যে এখানে সম্বোধন করা হয়েছে ওই সব লোকদেরকে যারা মৃত্যু মুখে পতিত ব্যক্তিকে দেখতে হাজির হয়েছে। একটা লোক মারা যাচ্ছে, শেষ অবস্থায় আছে, আর ওই অবস্থায় বেশ কিছু লোক দেখতে গেছে, যাই না যায় না, এই যারা দেখতে ওখানে হাজির হয়েছে আত্মীয় স্বজন বা গ্রামবাসী, তাদেরকে আল্লাহ সম্বোধন করছেন, কি সম্বোধন করছেন? ফালিয়াত্তাকুল্লাহ ওয়ালিয়াকুল কাওলান সাদিদা। এই যে লোকটি মারা যাচ্ছে, লোকটি মারা যাচ্ছে আর ছেলে মেয়ে ছেড়ে যাচ্ছে অসহায়, এই অবস্থাটা তো তোমাদেরও হইতে পারত, ঠিক না? ভয় করেন না যে এ মারা যাচ্ছে, যদি এই জায়গায় আমি হইতাম, ওফ, তা আমার কি অবস্থা হইতো, আমার ছেলে মেয়েগুলো কি অবস্থা হইতো? চিন্তা করছেন আপনি, যদি আপনার চিন্তা সত্যি সত্যি সুস্থ মস্তিষ্কের আর বিবেকবান মানুষ আর মানবতা যদি থাকে আপনার, এই যে আপনি ভয় করছেন নিজের ছেলে মেয়েদের ক্ষেত্রে, ঠিক তেমনি এর ছেলে মেয়েদের ক্ষেত্রে ভয় করেন আপনি আর অন্যদের ক্ষেত্রে ভয় করেন। সুতরাং ফালিয়াত আল্লাহকে ভয় করেন, ওয়ালিয়াকুল কাওলান সাদিদা, আর ন্যায় সঙ্গত কথা বলেন, মানে এই লোকটি যে মারা যাচ্ছে মতের আগে ওকে কিছু ভালো উপদেশ দেন, ওকে স্মরণ করিয়ে দেন ওসিয়ত করার, বিশেষ করে এখানে কি বলা হয়েছে, ওসিয়তের কথা স্মরণ করিয়ে দিতে বলা হয়েছে, বিশেষভাবে যদি ওই ব্যক্তি, যে ব্যক্তি মারা যাচ্ছে এখন, এখনো মারা যায়নি কিন্তু শেষ অবস্থায়, সে যদি মৃত্যুবান হয়, টাকা পয়সাওয়ালা মানুষ হয়, অনেক টাকা পয়সা আছে, এখন এই মারা গেলে কি হবে, ধন সম্পদ গুলি সব তার আত্মীয় স্বজনরা কি করবে, ভাগ বন্টন করে নেবে। ওকে ওই সময় নসিহত করেন, উপদেশ দেন, বুঝান যে এই টাকা পয়সা থেকে কিছু আপনি মসজিদ মাদ্রাসা দান করে দেন, কিছু ইসলামের দাওয়াতের কাজে ইসলামী সেন্টারে দান করে দেন, এগুলো আপনার জন্য সাদকা জারিয়া থাকবে, এই একটা দিক। দ্বিতীয় হচ্ছে যে আপনার আত্মীয় স্বজন বোধে এমন কিছু আত্মীয় আছে যারা আপনার ধন সম্পদে মারা গেলে ভাগ পাবে না, ওদের জন্য কিছু ওসিয়ত করে দেন যাতে করে ওরা বঞ্চিত না হয়। বিশেষ করে আমাদের সমাজে দাদা বেঁচে আছে, নাতির দাদা বেঁচে আছে, আর ওই যে ছেলে, ছোট 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 ছেলে, তার বাপ মারা গেছে, বুঝতে পারলেন মশলাটা? আর একটু স্পষ্ট করে বলি, যারা বিদেশে কাজ করছেন এদের টেনশনটা আরো বেশি থাকে এই ব্যাপারে, বাপের কাছে টাকা পাঠাচ্ছেন, বাপের কাছে টাকা পাঠাচ্ছেন, দশ বছর বিশ বছর ধরে সব বাপের অ্যাকাউন্টে টাকা, মায়ের অ্যাকাউন্টে টাকা, ছেলে আপনার না বললো হঠাৎ করে আল্লাহ না করে এখানে মারা গেলেন, হলো না হলো না, আপনার ভাইয়েরা আছে, আপনার টাকা পয়সাতে জমি জায়গা কার নামে হয়েছে, ওই জাহিলিয়াতের তরিকা, ইসলামী তরিকা অবলম্বন করেন, জাহিলিয়াতের তরিকা কি করেছেন, হ্যাঁ, বাপের নামে করেছেন, এই বাপের নামের জমি জায়গায় ভাগ কে পাবে বলেন? আপনার ভাইয়েরা পাবে, কারণ আপনার বাপের ছেলে ওরা, আর আপনার ছেলেটা, আপনার ছেলেটা আপনার বাপের কি হইল, নাতি, হ্যাঁ, ভাই আপনার মাধ্যমে সে ছেলে, তাই না, ছেলের ছেলে, ঠিক কিনা?
তো যখন নিজের ছেলেরা আছে, নিজের ছেলে থাকতে ছেলের ছেলে ধন সম্পদে ভাগ পাবে না। এটা হচ্ছে কাছের আত্মীয় থাকতে দূরের আত্মীয় ভাগ পাবে না, শরীয়তের সুবিচার বিধান। আপনি জুলুম করেছেন, আল্লাহ জুলুম করেননি। আপনি জুলুম করেছেন, আপনার টাকা পয়সা দিয়ে আপনার নামে জমি জায়গা হবে, কেন আপনার বাপের নামে জমি জায়গা হবে? আপনার বাপের খরচ খরচা চালাতেন, চিকিৎসা চালাতেন, বাড়ি ঘর লাগবে সেটা করে দিতেন, তাদের খাওয়া খরচ দিতেন, বস্ত্র দিতেন, কিন্তু সব টাকা কেন তুলে দিয়েছে? এই জুলুম কেন? স্ত্রীর উপর জুলুম করেছেন, ছেলে মেয়েদের উপর জুলুম করেছেন কেন? আপনার কি জানা ছিল যে আরো বাঁচবো, এটা দিলাম দিলাম পরে আমার ছেলে মেয়েদের জন্য করব? কেন এই জুলুম অত্যাচার করেছেন? বাপেরও কিছু ভাগ ছিল, তো আপনার ছেলে মেয়েদের ভাগ তো আছে, ওদেরকে এইভাবে আপনি কেন রেখে গেছেন অসহায়? এই ক্ষেত্রে ওই দাদাকে যারা, হ্যাঁ ওই লোকের, ওই বুড়োর এন্তেকাল হচ্ছে, কথা বোঝা গেছে? এন্তেকাল হচ্ছে ওই সময় যারা গ্রামবাসী হাজির হয়েছে আত্মীয় স্বজনরা, তারা কি করবে? গিয়ে বলবে যে আপনার ছেলে তো বিদেশে মারা গেছে, আর ওর ওর ছেলে আছে মানে আপনার নাতি আছে, এখন আপনার জমি জায়গাগুলো তো সব ভাগ পেয়ে যাবে কারা? আপনার ছেলেরা, ওই নাতিটা তো কিছু পাবে না, তো নাতির জন্য কি করেন? ওসিয়ত করেন তাড়াতাড়ি, আপনার মতের আগে আগে ওসিয়ত করেন, তো ওর চাচারা সব নিয়ে যাবে, কিছু তো দেবে না। শরীয়তও বলছে, কারণ ওদেরও হক। জি হ্যাঁ, ওসিয়ত করে গেলে তখন ওইটা ফরজ হয়ে যাবে, আমরা সাক্ষী থাকছি। এবার বুঝতে পেরেছেন, এই আয়াতের বাস্তবায়ন এভাবে করতে হবে। এই মর্মে ওলামারা বলছেন ওসিয়ত করা ফরজ, ওসিয়ত তখন সুন্নত মুস্তাহাব না, ওসিয়ত করা ফরজ, এবং এক তৃতীয় ধন সম্পদ ওসিয়ত করা যেতে পারে, দিনী প্রতিষ্ঠানে, ইসলামিক কাজে, অথবা আত্মীয় স্বজন যারা ভাগ পাবে না তাদেরকে, অথবা গ্রামবাসী, আমি কাউকে দিতে চাই, আমার আপনজন কাউকে, প্রিয়জন কাউকে দিতে চাই, এক তৃতীয় অংশে ওসিয়ত করা যেতে পারে, তার কম হলে ভালো, তার বেশি জায়েজ নাই। একটি আয়াত আর বাকি আছে, তা দিয়ে আলোচনা শেষ করব। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুন আমওয়ালাল ইয়াতামা যুলমা, নিশ্চয় যারা ইয়াতীমদের ধন সম্পদকে ভক্ষণ করে, গ্রাস করে, জুলমান অন্যায়ভাবে, অন্যায়ভাবে তাদের অনুমতি ক্রমে নয়, বা তাদের টাকা পয়সাকে খাটিয়েছে, মেহনত করেছে, তারপরে ভাগ নিয়েছে, অর্ধেক ওকে দিয়েছে, অর্ধেক নিয়েছে, যেটা জায়েজ, বা পারিশ্রমিক নিয়েছে, এরকম নয়, বরং অন্যায়ভাবে যদি এতিমের ধন সম্পদ গ্রাস করে, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, তারা তাদের উদরে জাহান্নামের আগুন ভক্ষণ করে, আগুন খায় তারা, জাহান্নামের আগুন, অর্থাৎ জাহান্নামে তারা যাবে। ওয়াসা ইয়াসলাউনা সাইরা, এবং তারা অচিরেই জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। আল্লাহ ফাকর রব্বুল আলামিন মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মদিনার জীবনে হিজরতের পরে মিরাজ ভাগ বণ্টনের আয়াতগুলি নাজিল করেন। এই আয়াতের তাফসীর শুরু করার আগে শানে নজুল দেখা যাক, যে প্রেক্ষাপট কি ছিল এই আয়াতগুলি নাজিল হওয়ার। তাফসীর ইবনে কাসির থেকে আমরা শোনাই, এবং আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারী থেকে তিনি সংকলন করেছেন এই হাদিসগুলি, সহিহ বুখারী থেকে নিয়েছেন এই হাদিসগুলি, আর একটি নিয়েছেন মুসনাদ আহমদ থেকে। বলছেন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ, ওয়ারাওয়াল বুখারী ইনদা তাফসীর হাযিহিল আয়া, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই এই আয়াতের তাফসীরে উল্লেখ করেছেন, তার তাফসীরের অধ্যায়ে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে তিনি বর্ণনা করেন, আদানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ফি বানি সালামা মাশিয়াইনি, আমি অসুস্থ ছিলাম আমার পরিচর্যার জন্য বা আমার খোঁজ খবর নেওয়ার জন্য। এই আদা এমন একটা শব্দ আরবিতে, এ আদাতুল মারিদ, অত্যন্ত ব্যাপক, বাংলাতে একটা শব্দ দিয়ে তার অর্থ করা মুশকিল। কতগুলি শব্দ আছে বিশেষ করে আরবি ভাষায় যে একটি শব্দ দিয়ে ইংরেজিতে অথবা বাংলায় বা উর্দুতে তর্জমা করবেন, হ্যাঁ বড়ই মুশকিল, তর্জমা পুরো ক্লিয়ার হবে না। যেমন আমি অর্থ একটা করলাম কি, এই আদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়া, তাই কিনা? খোঁজ খবর নেওয়া, এইটা মোটামুটি ব্যাপক, খোঁজ খবর নেওয়া শব্দটি, কারণ খোঁজ খবর নেওয়ার মধ্যে পরিচর্যা, সেবা শুশ্রূষা সামিল, বাড়ির লোক বা আপনজন যারা আছে, রোগীর কি করছে, সেবা যত্ন করছে, দেখাশোনা করছে, প্রয়োজন হাসপাতাল নিয়ে যেত নিয়ে যাচ্ছে, এই সবগুলি বিষয় এই আদাতুল মারিজের মধ্যে সামিল। যারা দূরের লোক হয়তো এইগুলি দায়িত্ব নেই যে চিকিৎসা নিয়ে যেতে হবে, ওষুধ পানি এনে দিতে হবে, তার খাওয়া দাওয়া ঠিক রাখতে হবে, ডায়েট কন্ট্রোল রাখতে হবে ইত্যাদি, তার সেবা যত্ন করতে পেশাব পায়খানা ঠিক হচ্ছে কিনা বা যেতে পারছে কিনা, এই সমস্ত কাজ এগুলি হচ্ছে এই আদাতুল মারিজের মধ্যে সামিল।
এর এর ছাড়া অতিরিক্ত কাছে আশেপাশের লোক, গ্রামের লোক বা অথবা মুসলিম ভাই পরিচিত দেখতে আসে, যে দেখে আসি অসুখ অসুস্থ আছে দেখতে আসে, এটা মুসলিমের হক। এই একজন মুসলিম রোগীকে অসুস্থকে দেখতে আসা তার বাড়িতে হোক অথবা হাসপাতালে হোক বা যেখানে সে অসুস্থ রয়েছে, এটা হচ্ছে মুসলিমের হক, ইয়াদাতুল মারিজ, তাহলে এগুলিকেও সামিল। কিন্তু বাংলায় যদি বলে রোগীর খোঁজ খবর নাও, এটা হচ্ছে ব্যর্থ, রোগীর পরিচর্যা রোগীর সেবা সীমিত অর্থ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদতি আসলেন, জাবের বিন আবদুল্লাহ বাপ আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুতে শহীদ হয়েছিলেন, আর নয় মেয়ে ছেড়ে গেছিলেন, একটা ছেলে জাবের, তাও ছোট, আর বোনগুলি সব বড়, বিয়ে শাদী দেওয়ার মধ্যে বিয়ে শাদী দিতে হবে, নয় মেয়ে এক ছেলে। আর আজকাল যদি একটা ছেলে পেয়ে যায় এক মেয়ের পরে, তাহলে শেষ বন্ধ। যদি কেউ খোলাও রাখে আজকাল অধিকাংশ লোক, কিসের জন্য? ওই ছেলের আশায়। কিছু লোকের দেখেছি তারা চায় না আসলে বাচ্চা কাচ্চা, কিন্তু দেখি যদি এরপর একটা ছেলে চলে আসে, এ করতে করতে তিন চারটা হয়তো হয়ে গেছে, কিন্তু এই মেয়েগুলোকে মোটেই চাইনি সে। সুবহানাল্লাহ, এই মেয়েগুলো যদি গায়েব জানতে পারতো যে আমার বাপ চায় না আমাকে, আমার মা চায় না, তো কত ঘৃণা হইতো তাদের উপর। এবং আজকে না জানতে পারো কিয়ামতের দিন সবকিছু কি হয়ে যাবে, ইয়াউমায়দিন তুহাদ্দিসু আখবারহা, সব খবর উন্মোচিত হয়ে যাবে, সব জেনে নেবে। আপনার ছেলে জেনে নেবে যে আমাকে চাইছিল না, আপনার মেয়ে জেনে নেবে যে আমাকে আসতে দিতে চাইছিল না আমার বাপ মা। সেই দিন ছেলে মেয়েদের সামনে লাঞ্ছিত হবেন, হাসর মাঠের অসংখ্য মানুষ লাঞ্ছিত অবদস্থ হবেন। সুবহানাল্লাহ, একটু চিন্তা করে, একটু ভয় লাগে না মুসলিমদের? নয় মেয়ে এক ছেলে, আর ছেলে ছোট, ওসিয়ত করেছিলেন রাত্রে, আর সকালে গিয়ে শহীদ হয়ে গেলেন ওহুদের প্রান্তে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খেয়াল রাখতেন, হ্যাঁ, এই পরিবারের খুব খেয়াল রাখতেন। একবার উঁট বিক্রি করলেন, এমনি দিলে হয়তো নিতে চাইবে না, বিক্রি করলে, বিক্রি করার পরে পয়সা নিলেন, পয়সাটাও দিয়ে দিলেন, উঁটও দিয়ে দিলেন। সেই ফাকাদানি ওয়া জাদানি, আমার পরিশোধ করলেন এবং বেশি করে দিলেন, হ্যাঁ বেশি করে দিলেন। তো এইরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে, তার বিশেষ করে খোঁজ খবর রাখতেন এই পারিবারিক কারণে। বলছেন যে আমি অসুস্থ ছিলাম সেই সময়, আমাকে দেখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন বানু সালমার মহল্লায়। এই বানু সালমা, বানু সালমা আরবরা এক এক গোত্র এক এক মহল্লায় বসবাস করত, আজকালকার মতো না যে গোটা বংশের একাই বাস করছে আর আশেপাশে নিজের আর গোত্র নেই, কোথাও হয়তো আছে। আজকাল শহরের জীবনটা ঠিক ওইরকম হয়েছে, গ্রামের জীবনে অনেকটাই বংশের পাশে মানুষ বসবাসের চেষ্টা করে যদিও আজকালও। তো বানু সালমা গোত্রের এলাকায় আমাকে দেখতে আসলেন, এই আদতে মানে আমি অসুস্থ, আমার খোঁজ খবর নিতে আসলেন। মাসি আইনে পায়ে হেঁটে, রাসূলুল্লাহ পায়ে হেঁটে এক মহল্লা থেকে আরেক মহল্লা, হ্যাঁ জি, আসলেন। আমাকে এমন অবস্থায় পেলেন যে আমি কিছুই বুঝি না, কিছু জানি না, মানে জ্ঞান শূন্য অবস্থায়, বেহুশ অবস্থায় পেলেন। ফাদাবে মাইন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি নিয়ে ডাকলেন, ফতওয়াদ মিনহু, উযু করলেন সেই পানি দিয়ে, সুম্মা রাশা আলাইহি, তারপরে উযু করার পরে যে পানিটা অবশিষ্ট থাকলো সেটা আমার শরীরে মুখে ছিটিয়ে দিলেন, আফাক্ত, তখন আমার হুঁশ আসলো, সেন্স আসলো। ফকুলতো, তখন বললাম, মা তা আমরুনি আন আসনা ফি মালি ইয়া রাসূলুল্লাহ, আমার ধন সম্পদ আছে আর আমার কেউ নেই, মানে আমার বাপ মাও নেই আর ছেলে মেয়েও নেই, আমার কেউ নেই, কি করব আমার এই ধন সম্পদে? যুবক ছেলে, হয়তো বিয়ে শাদী করেছে, অল্প বয়সে বিয়ে করেছিল, শুধু ওই বোনগুলো দেখাশোনা, ছোট বোন ছিল, বড় ছিল। তো আমার এই ধন সম্পদ কিভাবে ভাগ বন্টন করব যদি আমি মারা যাই, কারণ খুব বেশি অসুস্থ। ফান্নাজ আল্লাহ, তখন এই আয়াত নাজিল হয়, এটি সহিহ বুখারী, ইউসিকুমুল্লাহু ফী আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জি লিউনসাই। আর মুসনাদ আহমদে রয়েছে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে আর একটি ঘটনা বর্ণনা করা হয়েছে, এই ঘটনাটি ছিল ঠিক আয়াত নাজিল হওয়ার সময়ের ঘটনা, আর আগেরটি যেটি বুখারী তুলেছে সেটা পরে ওই রকম হয়েছিল। এই ঘটনা দেখেন, বলছেন সানে নুজুলে, মানে এই আয়াত কোন প্রেক্ষাপটে নাজিল হলো, জাআত ইমরাতু সাদ ইবনে রবি,
সাদ বিন রবির স্ত্রী আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইলা রাসূলিল্লাহ, ফাকালত, এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, হাতান ইবনাতা সাদ বিন রবি, এই দুটো সাদ বিন রবির মেয়ে আছে, তারই মহিলা বিধবা হয়েছেন রাদিয়াল্লাহু আনহা, কোতেলা আবুহুমা মা কাফি ওমে ওহুদিন শহীদান, সুবহানাল্লাহ, এই দুই মেয়ের পিতা আমার স্বামী আপনার সাথে ওহুদের প্রান্তে শহীদ হয়েছে, মারা গেছে, মানে আমার স্বামী শহীদ হয়েছে, মারা গেছে, ওয়াইন্না আম্মাহুমা আখাযা মালাহুমা, আর ধন সম্পদ যা ছেড়ে গেছিল মেয়ে দুটোর বাপ, মানে আমার স্বামী, ওর চাচার আছে, চাচারা জবরদখল করে নিয়েছে, হ্যাঁ, তারা বলছে আমরা নেব, আর মেয়েদেরকে কেন দেব, আমার ভাই মারা গেছে, মায়ের ধন সম্পদ আমরা নেব, তারা সবগুলি দখল করে ফেলেছে, ফালাম ইয়াদা লাহুমা মালান, এই মেয়ে দুটোর জন্য কিছুই ছাড়েনি তারা, ওয়ালায়ুন কাহানি ইল্লা ওয়ালাহুমা মালুন, আর আপনি জানেন যে বিবাহ শাদী মেয়েদের দিতে গেলে পুরুষরা সাধারণত মানুষ স্বভাব হচ্ছে যে কিছু পাওয়া যাবে কিনা, কিছু পাওয়া যাবে কিনা, একটা হচ্ছে হারাম পাওয়া যাবে কিনা, একটা হচ্ছে হালাল পাওয়া যাবে কিনা, দুটোতে পার্থক্য আছে, আবার হারাম পাওয়া যাবে কিনা হচ্ছে এই যৌতুক, যে নগদ নগদ এখন আমাকে আমার শ্বশুর কি দিবে, মেয়ের বাবা কি দিবে, মেয়ের পরিবার আমাকে কি দিবে, এটা হারাম, এই রুজি হারাম, ভালো করে শুনে রাখে, এই রুজিতে কোনো বরকত নেই, আর যদি বিশ্বাস না হয় তাহলে যারা যৌতুক নিয়েছেন ভালো করে দেখেন যে আপনার লাইফে বরকত নেই, আপনার ছেলে মেয়ে সৎ হয় না, আজ এমন সময় জানতে পারবেন যখন সংশোধন করার হয়তো আর সুযোগ নেই, জি হ্যাঁ, অসৎ হয়ে গেছে আপনার ছেলে মেয়ে, কিসের জন্য, ওই যে হারাম রুজি শ্বশুর বাড়ি থেকে জুলুম করে নিয়েছেন ওইগুলি খাওয়াইয়েছেন আর নিজে খেয়েছেন, যার ফলে আপনার প্রজন্মে নেক সন্তান জন্মায়নি, বরকত শুধু পয়সা বেশি হওয়া না, পয়সা বেশি আছে কিন্তু বিপদ আপদের শেষ নেই, পয়সা বেশি আছে কিন্তু রোগের শেষ নেই, পয়সা বেশি আছে কিন্তু টেনশন আর মানসিক অশান্তির শেষ নেই, এগুলি হচ্ছে বরকতহীনতা। তো এই জন্য হালাল রুজি খাবেন, ওতে বরকত আছে, ওতে সুখ শান্তি আছে, মানসিক শান্তি, শারীরিক শান্তি, আর মত চলে আসলো শান্তি, কারণ আমি হারাম খাইনি, হালাল রুজি খেয়ে আল্লাহর ইবাদত করেছি, আল্লাহ আমাকে মাফ করবেন, মনে শান্তি আছে না, নেই, কিন্তু যখন মত চলে আসবে, দুর্দিন চলে আসবে, যেদিন দেখছেন আর বাঁচবো না হয়তো, সেই সময় যদি আপনার টেনশন লাগাতে, হাই রে কিসব অন্যায় খেলাম, পাপ করলাম, অন্যায় কাজ করলাম, শ্বশুর বাড়িতে যৌতুক নিলাম, এখন যদি মারা যায় আল্লাহ মাফ না করে তোমার কি হবে, টেনশন লেগে আছে না, নেই, হ্যাঁ জি, হারাম খেলে টেনশন আছে, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, বেইমানি করে টেনশন আছে, কিন্তু হালাল খেলে কোন টেনশন, যদি সঠিক জীবন যাপন করেন কোন টেনশন নেই, কিন্তু কারো যদি হক নষ্ট করে থাকে তো টেনশন আছে, যে ওকে ওকে ওর উপর জুলুম করেছি, ওকে মেরেছি, বা ওর টাকা পয়সা বেমানি করেছি, ওর টাকা পয়সা ধার নিয়ে দিনি, হ্যাঁ শহরে ঘুরতে গেলে ভয় লাগছে, কি জানি কোন দিক থেকে এসে ধরে না নেই, টেনশন আছে না, নেই, এগুলো বোঝানোর জন্য বলছে, এরকম মানে আপনি আরো বেশি বুঝতে পারবেন, এক দুটো উদাহরণ দিলে। তো যারা হারাম খায় তাদের বিভিন্ন রকমের কি থাকে, দুশ্চিন্তা থাকে, আর বিভিন্ন রকম বালা মুসিবত থাকে, শারীরিক, মানসিক, পারিবারিক, সব রকমের। তো কি বলছিলাম, এটা হচ্ছে হারাম বিয়ে করার সময় কি হারাম আশা করা, যে যৌতুক পাবো তো বিয়ে করবো, কোনখানে বেশি যৌতুক পাওয়া যাবে, আর একটা হচ্ছে হালাল, হালাল একটা পরিবারে বিয়ে করলেন, এই নয় যে শুধু পয়সাটাকে উদ্দেশ্য বানাবেন, কিন্তু একটা পরিবারে বিয়ে করলেন আর সেখানে ধন সম্পদ টানছেন, যে আমার শ্বশুর সাহেবের বা শাশুড়ির ধন সম্পদ আছে, সেখানে মেয়েরা ভাগ পাবে, আপনি ভাগ পাবেন না, মেয়েরা ভাগ পাবে, তো আমার স্ত্রী ভাগ পাবে, আপনার স্ত্রী যদি ভাগ পায় তো আপনার ছেলে মেয়েরা তাতে ভাগ পাবে, এমনকি আপনার স্ত্রী যদি আগে মারা যায় তো আপনারও ভাগ বসবে, আপনি আগে মারা যান তো আপনার ধন সম্পদ আপনার স্ত্রীর ভাগ বসবে, যে বিষয়গুলি আসবে। তো এই এই আশা করাটা ধন সম্পদের বৈধ না অবৈধ, জায়েজ না না জায়েজ, জায়েজ, কিন্তু এটাকে এক নম্বরে রাখবেন না, যে যেই মেয়ের বাবার মায়ের ধন সম্পদ আছে সেই মেয়েকে বিয়ে করব, তাহলে আপনার মধ্যে সততা নেই, জায়েজ আছে কাজটি কিন্তু এটা খুব ভালো নয়, একজন মমিনের জন্য এটা উচিত কি দেখতে হবে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাজ ফারবে জাতিদ্দিন, তুমি দিনদার আল্লাহ ভীরু মেয়েকে বিয়ে করে ধন্য হয়ে যাও, কামিয়ে হয়ে যাও, এক নম্বরে তাহলে দিন রাখবেন, তারপরে কেউ সুন্দরী
বিয়ে করতে চায় সেটাকে প্রাধান্য দেয়, কেউ একটু পয়সাকে প্রাধান্য দেয়, সেটাকে দিনের সাথে সাথে পয়সা আছে, দিনের সাথে সাথে সুন্দরীও আছে, হ্যাঁ দিনের সাথে সাথে বংশীয় মর্যাদাও আছে। এগুলি যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, তুন কাবুল মার আতো লিয়ার ভাইন, মানুষের স্বভাব হচ্ছে চারটা গুণ দেখে বিয়ে করা মেয়েদেরকে। হ্যাঁ মানুষের স্বভাব হচ্ছে বিয়ে করিও না, আমাদের অল্প পড়া বক্তাগুলি এই হাদিসের ব্যাখ্যা কি করে যে তোমরা চারটা গুণ দেখে বিয়ে করিও, এরা বক্তা মূর্খ বক্তা, ভালো করে শুনুন, চারটা গুণ দেখে ইসলাম বিয়ে করতে বলেনি, বলেছে তুন কাহু জি প্যাসিভ মজহুলের সেগা। বিবাহ সাধারণত করা হয়, সাব্দিক অর্থ করছে, বিবাহ করা হয় মেয়েদেরকে আরবাইন চারটি গুণ দেখে, ইন কাহু বিয়ে করে কথা বলেননি, বলেছেন তাজাওয়াজু বিয়ে করে এরকম বলেননি, তুন কাহুল মার আত, মেয়েদেরকে সাধারণত বিয়ে করা হয় লে আরবাইন চারটি বৈশিষ্ট্য দেখে বা গুণ দেখে, লে মা লেহা, হ্যাঁ বলে হাসাবেহা, বলে জামা লেহা, বলে দিন এহা ফাজফার বে জাতির দে, ধন সম্পদ কেউ দেখে, কেউ দেখে বংশ মর্যাদা, দেখে ভালো একটা বংশে ঢুকতে পেরেছি দুনিয়ার দিক থেকে অথবা দিনের দিক থেকে ভালো পরিবার, একটা সম্মানন্ত পরিবার বিয়ে করতে পেরেছি, কেউ দেখে আবার জামাল ইহা সুন্দরী, আমি সুন্দরী মেয়েটা চাই, এক একজনের এক এক রকমের মন মানসিকতা, বলে দিন এহা আর দিন দেখে বিয়ে করে, ফাজফার আইয়ুহাল মুসলিম, কিন্তু হে মুসলিম তুমি ফাজফার, তুমি সাকসেস হয়ে যাও, সফল হয়ে যাও, বেজাতির দিন দিনদার মেয়েকে বিয়ে করে। কোনটা নির্দেশ দিয়েছেন? দিনদার মেয়েকে বিয়ে করার নির্দেশ দিচ্ছেন, কিন্তু তার সাথে যদি লোভ লালসা ছাড়া কিছু চলে আসি, হ্যাঁ সৌন্দর্য চলে আসলো, মাশাআল্লাহ সৌন্দর্য পেয়েছেন, বংশীয় মর্যাদাও মাশাআল্লাহ পেয়েছেন, আর ধন সম্পদ ভাগে আপনার স্ত্রী পেয়েছে, বাপ মার কাছ থেকে পাবে বা পেয়েছেন, ভালো কথা, দোষের কথা ঠিক না? এই বিধবা মহিলা সাদ বিন আবি স্ত্রী বললেন যে আমার মেয়ে দুটো যে বিয়ে দিতে যাব, তো পয়সা না থাকলে যদি এদের জমি জায়গাগুলো সব চাচারা কেড়ে নিয়ে যায় তাহলে কেউ বিয়ে করতে যায় মেয়েগুলোকে, কিন্তু যদি এই জমি জায়গা সম্পদগুলি থাকে তো বিয়ে করবে আগ্রহ করে। কালা বললেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা বর্ণনা করেছেন ফাকালা, বললেন ইয়াকদিল্লাহ ফি যালিকা, শীঘ্রই আল্লাহ এই বিষয়ে চূড়ান্ত ফয়সালা করবেন, মানে আল্লাহ কোন ওহির বিধান নাজিল করবেন, এখনো নাজিল হয়নি, তার মানে বিধান যে মেয়েরা বাপের ধন সম্পদে কি পাবে না পাবে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখনো জানানো হয়নি, মিরাসের আয়াত নাজিল হয়নি। কালা বলছেন বনু ফান্নাজালাত আয়াতুল মিরাস, তখন মিরাসের আয়াত নাজিল, মিরাস মিরাস শব্দটি যখন আসলো তখন একটু শব্দ আপনাদেরকে শিখায় আরবি শব্দ, একটা হচ্ছে মিরাস, হ্যাঁ বাংলাতে এটা ব্যবহার করি অনেকে পড়েন না করেন না, আর একটা হচ্ছে ওয়ারিস, ওয়ারিস ব্যবহার করেন না ওয়ারিস, আর একটা হচ্ছে মুরেস বা মুয়ারিস, মুরেস মুয়ারিস একই অর্থ, তিনটির অর্থ কে করতে পারে, একটা হয়েছে মাশাআল্লাহ ওয়ারিস যে ভাগ পায়, যে ভাগ পাচ্ছে বেঁচে আছে ভাগ পাচ্ছে, মিরাস মিরাস হচ্ছে পরিত্যক্ত সম্পদ, মাশাআল্লাহ দুটো হয়ে গেছে, মুরেস তাহলে মৃত ব্যক্তিকে কি বলে মুরেস, হ্যাঁ আর যে মৃত ব্যক্তির ধন সম্পদ পেলো তাকে বলে ওয়ারিস, আর পরিত্যক্ত ধন সম্পদকে বলা হয় মিরাস। কি আছে এখানে? ফান্নাজালাত আয়াতুল মিরাস, মিরাস সম্পর্কিত মানে পরিত্যক্ত ধন সম্পদ, মাইয়াতের মৃত ব্যক্তির পরিত্যক্ত ধন সম্পদের ভাগ বণ্টন সম্বলিত আয়াত নাজিল হইল। ফারসালা রাসূলুল্লাহ ইলা আম্মেহা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই দুই মেয়ের চাচাদেরকে ডেকে পাঠালেন, যাও চাচাকে ডেকে নিয়ে এসো, যে জমি জায়গা ধন সম্পদ দখল করো, এই চাচাদেরকে ডেকে পাঠালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যে ডাকো চাই চাচাদের, তারপরে চাচারা আসলো, আর এই দুই মেয়ের মাকে মানে সাদের স্ত্রীকে কত দাও? আর সমন আট ভাগের এক ভাগ দাও, যে অষ্টাংশ, কত অষ্টাংশ, ভগ্নাংশ পড়েছেন না পড়েননি, ভুলে গেছেন নাকি অনেকে, অষ্টাংশ
আট ভাগের এক ভাগ। ওমা বাকিয়া, আর যা অবশিষ্ট থাকবে, ফাহওয়াল্লাহ, কা সেটা, হে চাচা, মেয়ে চাচা, তোমার, সেটা হচ্ছে তোমার, বাকিটা তোমার। ওমা বাকিয়া লাকা। আমাদের সমাজে জুলুম হয় দুই পক্ষ থেকে, জুলুম হয় আমাকে, যেহেতু মাসাল মাসাল জিজ্ঞাসার মাধ্যমে মানুষের মন মানসিকতা জানতে পারি। এই কিছুদিন আগে একবার জিজ্ঞাসা করছে যে ওর আত্মীয়দের মধ্যে কারো শুধু মেয়ে আছে, হ্যাঁ মেয়ে আছে আর ছেলে সন্তান নেই, আর ওই মেয়ের চাচারা আছে, বলছে যে মেয়েকে কি এখন লিখে দিয়ে চলে যেতে পারবো? কেন লিখে দিয়ে যাবেন? বলছে ওই যে আমার ভাইয়েরা আছে, মারা গেলে তো অর্ধেকটা আমার এক মেয়ে অর্ধেক, বাকি অর্ধেক অর্ধেক ধন সম্পদ তো ওরাই নিয়ে যাবে, তাহলে দশ বিঘে জমি তাহলে পাঁচ বিঘে ও ভাইয়েরা নিয়ে গেল। হ্যাঁ না, ভাইকে দেবে না, সেজন্য মেয়েকে কি করবে? জীবদ্দশাই লিখে রেজিস্ট্রি করে দিয়ে চলে যাবে, হারাম, কিয়ামতে জান্নাত থেকে মাহরুম বঞ্চিত হয়। এই জুলুম হয় এই পক্ষ থেকে, আবার এর বিপরীত জুলুম হয়, হ্যাঁ মেয়েকে না দিয়ে ওই যে চাচা যেমন দখল করে বসেছিল, তো দুটোই জুলুম, জুলুম জুলুম, যে কেউ করুক না কেন। আল্লাহ জালেমকে ক্ষমা করবেন না, বান্দার হক নষ্টকারীকে ক্ষমা করবেন না, যদি সেই বান্দা ক্ষমা না করে দুনিয়াতে। বোনেরা যদি ক্ষমা না করে, সেই ভাই মাপ পাবে না, সেই বাপ মাপ পাবে না, যেই বাপ মেয়েদেরকে বঞ্চিত করেছে বা যেই ভাইয়েরা বোনকে বঞ্চিত করেছে। আর এটা ব্যাপক হারে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে মেয়েদেরকে ধন সম্পদ দেওয়া হয় না, হারাম দেয়, যৌতুক দিয়ে বিয়ে দেয়, কিন্তু হালাল যেটা ফরজ আল্লাহ করেছেন তাতে যেন সেটা দেয়, কোথায় যাবে এরা? সব জাহান্নামে যাবে, ভালো করবে না। এটা বান্দার হক, এটা আল্লাহর হক নয় যে আল্লাহ মাফ করে। আল্লাহর হক নামাজ পড়েননি দশ বছর, ইচ্ছা করলে তোবা করেছেন শেষ জীবনে, মৌতের দশ মিনিট আগে তোবা করেছেন, দুই মিনিট আগে তোবা করেছেন, ইচ্ছা করে আল্লাহ সব মাফ করতে পারেন। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, শিরক করেছেন, কবর মাজার পূজা করেছেন, মূর্তি পূজা করেছেন, মৌতের এক মিনিট আগে কালিমা পড়েছেন, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, আল্লাহ ইচ্ছা করলে আমার হক আমি মাফ করে দিলাম, যাও সারা জীবন যা করেছো তাই। কিন্তু মানুষের হক আল্লাহ মাফ করবেন অতক্ষণ পর্যন্ত যতক্ষণ ওই লোকেরা মাফ না করবে। এই চারটি কথা নয়, হ্যাঁ এত সহজ বিষয় নয়। আল্লাহ যেন আমাদেরকে এই বিষয়গুলির, মানুষের হকের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। ফারায়েজ, এই বিদ্যাকে কি বলা হয়? এই যে ধন সম্পদের ভাগ বন্টন, এই বিদ্যাকে কি বলা হয়? ইলমুল ফারায়েজ। কি বলা হয়? ইলমুল ফারায়েজ। ইলমুল ফারায়েজের উপর আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি, একটা কোর্স করবো, সুযোগ হয়ে উঠছে না, তো ইনশাআল্লাহ তাআলা একটা কোর্স করবো যাতে বিস্তারিত আমাদের আলোচনা হবে, তাতে ইনশাআল্লাহ তাআলা আমরা করবো। বিভিন্ন কোর্সগুলি আমাদের চলছে এখানে রাকা সেন্টারে, যার ফলে আমাদের অধিকাংশ যে সব পুরাতন ছাত্র ভাইরা, কারণ আবার এগুলো নতুন লোকেরা বুঝতে পারবেন না, তো তাদের সামনে একটু আলোচনা করে লাভ নাই। ইনশাআল্লাহ তাআলা এই কোর্সগুলো শেষ হয়ে যখন আমরা ওই রকম সময় সুযোগ পাবো, যে আমাদের এখন আকীদা বা ফিকহ সব কোর্স শেষ হয়েছে, এই খাস কোর্স একটি করব, কারণ এই সাবজেক্টটি বড় জটিল সাবজেক্ট, এবং এই সাবজেক্টের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিয়ে মানুষকে উৎসাহিত করেছেন, বলে তাআল্লামুল ফারায়েজা ফাইন্নাহা নিসফুল ইলম, তোমরা ইলমুল ফারায়েজ শিখো, ধন সম্পদের ভাগ বন্টন শিক্ষা লাভ করো, জানো, ফাইন্নাহা নিসফুল ইলম, এটা হচ্ছে ইসলামের অর্ধেক জ্ঞান। অর্ধেক কেন বললেন? অর্ধেক এজন্য বলা হইল যে অন্যান্য জ্ঞানগুলির সম্পর্ক, ইলমের সম্পর্ক পার্থিব জগতের সাথে, আর এই ধন সম্পদের ভাগ বন্টন মানুষের মৌতের সাথে, মরের মৌতের পরের জগতের সাথে, যে মারা গেলেই তখন ধন সম্পদের ভাগ বন্টন হয়, অথবা এই বিদ্যাটির গুরুত্ব দেওয়ার জন্য, যে অনেক বিদ্যা আপনি শিখে ফেলেছেন কিন্তু ফারায়েজ বুঝছেন না, আর মাদ্রাসা পড়ার লোকদের মধ্যে শতকরা একটা ছাত্র ভালো করে ফারায়েজ বুঝে না, কারণ আমরা পড়াশোনা করে এসেছি সেজন্য ভালো করে জানি ফারায়েজ। অধিকাংশ আলেমরা যারা ফতোয়া দিতে পারে ফারায়েজ বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইউসিকুমুল্লাহ ফি আউলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন, আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দান করছেন, ওসিয়ত করছেন, আওসা ইউসি শাব্দিক অর্থ হচ্ছে ওসিয়ত করা, আল্লাহর ওসিয়ত হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ, কিন্তু নির্দেশের আরো আরবি রয়েছে, যেমন আমারা মানে নির্দেশ, তাই না? আমারা মানে নির্দেশ, আল্লাহ আমারা বলেননি, কি বলেছেন? ওসিয়ত বলেছেন। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ ওসিয়ত করছেন,
মানব জাতিকে ফি আউলাদেকুম বলছেন তোমাদের সন্তান সন্ততিদের ক্ষেত্রে, তোমাদের ছেলে আউলাদ ওয়ালাদের বহু বচন। হ্যাঁ, আর ওয়ালাদ মানে কোন সন্তান? ছেলে সন্তান, হ্যাঁ উভয় সন্তান, ভালো করে শুনে রাখুন, ছেলে মেয়ে দুটোই হচ্ছে ওয়ালাদ। কিন্তু আরবরা আজকাল তাদের মাতৃভাষায় ছেলে সন্তানকে কি বলে? ওয়ালাদ বলে, যেটা ভাষাগত ভুল কিন্তু তাদের মাতৃভাষায় ঠিক আছে, ওরা মাতৃভাষা বলছে শুদ্ধ ভাষা। হ্যাঁ, আরবি ল্যাঙ্গুয়েজ তারা বলছে না শুদ্ধ ল্যাঙ্গুয়েজ, আরবি ল্যাঙ্গুয়েজে ওয়ালাদ যে, হ্যাঁ ওয়ালেদ আর ওয়ালাদ, হ্যাঁ জনক আর জাতক। হ্যাঁ, জাতক শুধু ছেলেটা নাকি, বুঝছেন না? বুঝছেন না? জনক ওয়ালেদ আর ওয়ালাদ হচ্ছে জাতক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাই না? আল্লাহ জনক না আর জাতক না, আছে না নাই? তিনি কারো বাপ না আর কারো সন্তান না, ঠিক না? জি হ্যাঁ। তো ওয়ালাদ মানে ছেলে মেয়ে দুটো, যে জন্ম নিয়েছে এই জন্য জন্মের আরবি কি ওয়ালাদা। হ্যাঁ, ওখান থেকে তো মিলাদ, হ্যাঁ মিলাদুন নবী, হ্যাঁ নবীর জন্মবার্ষিকী, তাই না? তো ওয়ালাদ মানে ছেলে জন্মিক আরবি মেয়ে জন্মিক, এটাকে বলা হয় ওয়ালাদা, সে জন্মেছে। তো যে জন্মেছে সে হচ্ছে ওয়ালাদ, সে মেয়ে হোক অথবা ছেলে হোক। যখন ছেলে সন্তান বলবেন তখন তার আরবি কি? এবিন, এবিন মানে ছেলে, আর বিন্ত মানে, হ্যাঁ তখন মেয়ে। যেমন মানুষ, মানুষ মানে পুরুষ নাকি মহিলা? মানুষ না তো ইনসান মানে কি? যে বলি ইনসান, মহিলা ইনসান কি ইনসান নাই, কি বলবেন? মহিলা ইনসান ভাই, আপনি ইনসান মহিলাও ইনসান, তাই না? কিন্তু যখন রাজল বলবো, রাজল মানে পুরুষ, আপনারা রাজল, যখন ইমরা বলবো তখন মহিলা, তাই না? ঠিক ওই রকমই। তো আল্লাহ বলছেন তোমাদের আওলাদ মানে ছেলে মেয়েদের ক্ষেত্রে আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করছেন, নির্দেশ দান করছেন। আল্লাহ যে ওসিয়ত করছেন, নির্দেশ দান করছেন, এ কথা বলা হয়েছে। এতে যেন ইঙ্গিত করা হয়েছে, মুফাসসিরিনগণ এখান থেকে একটি সূক্ষ্ম বিষয় ইস্তেমবাদ করেছেন, সেটা হচ্ছে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির ওপর বা আপনার ছেলে মেয়েদের ওপর, আপনার চাইতে, আপনার স্ত্রীর চাইতে, ছেলের বাবার চাইতে, ছেলের মায়ের চাইতেও বেশি দয়ালু। কেমন করে? আপনার ছেলে মেয়ে, আর যদি আমি আপনাকে নসিহত করি ছেলে মেয়েগুলো যত্ন নেবেন, ছেলে মেয়েগুলোকে ভালো শিখাবেন, ছেলে মেয়ের সাথে ভালো আচরণ করবেন না, তাহলে আপনার ছেলে মেয়ে দরদি কিনা আমি? হ্যাঁ বলেন না, দরদি কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন তার আরশ আজিমের ওপর থেকে মানব জাতিকে বলছে, দেখো তোমাদের ছেলে মেয়ে, কিন্তু আল্লাহ নির্দেশ দিচ্ছেন, হুকুম যে তোমরা এর বিরুদ্ধে আচরণ করবে না। হুকুম আল্লাহ পাক রাব্বুল আলামিন, আল্লাহ দয়ালু কিনা, আরহামুর রাহিমিন। এই জন্য পিয়নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হাদিস রয়েছে, সহিহ বুখারীর হাদিস রয়েছে, এক মহিলা বন্দী হয়েছে যুদ্ধের মাঠে, জেহাদের ময়দানে, তার বাচ্চা খুঁজে পায় না, তার বাচ্চা ছিল কিন্তু ছোট বাচ্চা খুঁজে পায় না, জেহাদের ময়দানে কাফের স্বামীর সাথে এসছে, তারপরে হেরে গেছে, কুফরি শক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামান নাই, তারপরে ছেলেটা হাত ছাড়া হয়ে গেছে, কোথায় খুঁজে পাচ্ছেন না। তাদুরু আলাওয়ালা দিয়া বাচ্চাটাকে খুঁজে বেড়াচ্ছে, বন্দীগুলির মধ্যে বাচ্চাটাকে খুঁজে বেড়াচ্ছে। ফালামা ওয়াজাদাতু মিনাসসাবিয়ে, যখন ওই বন্দীগুলির মধ্যে তার বাচ্চাটাকে পেয়েছে, আখাজাতু সেটাকে কোলে নিয়ে, ফালসাকাতু বুকের সাথে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরেছে বাচ্চাকে, বেসাদের হ্যাঁ নিজের বুকের সাথে জড়িয়ে ধরেছে। ও আরজাতু, আর সেটা দুধ পান করার বয়সে বাচ্চা ছিল, দুধ খাওয়াই দিলে সাথে সাথে। দেখবেন যদি বাচ্চা কিছুক্ষণ দেরি হয়ে যায়, হ্যাঁ মহিলা যেসব স্তন্যদানকারিনী মহিলা, দেরি হয়ে গেছে কোথাও, হয়তো গেছে বাইরে, আর তারপরে হাসপাতালে ভিড় ভরে, দেরি হয়ে গেছে আর আসছে, আর বাচ্চা কান্না করছে, দৌড় দিয়ে তাড়াতাড়ি করে বাচ্চাকে দুধ খাওয়াইতে শুরু করে, করে না, করে না? জি হ্যাঁ। এতেই তার শান্তি, এতেই তার মায়ের শান্তি। মা এত যত্ন নিয়েছে, কিন্তু এখন যে এত বড় হয়ে গেছে এগুলো কল্পনাতেও নাই, ভুলে গেছেন, যার ফলে মায়ের সাথে দুর্ব্যবহার, বাপের সাথে দুর্ব্যবহার, যা করেছে সব ভুলে গেছেন। যখন আপনি ওই বয়সে পৌঁছিবেন আর আপনার স্ত্রীকে দেখবেন যে কত কষ্ট করছে আর আপনি কত কষ্ট করছেন, তখন কিছুটা উপলব্ধি হবে, যদি তারপরেও যদি সুস্থ মস্তিষ্ক থাকে, বিবেক বিবেচনা থাকে, আর যদি মস্তিষ্ক বিকৃত মানে জালেম হয়ে যান, তখন আর ওসব খেয়াল হয় না, তখন মনে হয় যে ও করেছে করেছে। হ্যাঁ,
আর বাপ মায়ের কোন গুরুত্ব নেই। তো এই মহিলা দুধ পান করাতে শুরু করে, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সাহাবাই কেরামদেরকে বললেন, আতারাউনা হাযিহি তারিহাতুন ওয়ালাদা ফিন নারে, আচ্ছা বলো তো এই মহিলা যে মরিয়া হয়ে ছুটে বেড়াচ্ছে বাচ্চা খোঁজার জন্য, তারপরে বাচ্চা পেতে বুকের সাথে জড়িয়ে ধরে দুধ খাওয়াইতে শুরু করেছে, এই মহিলাকে যদি বলা হয় যে তুমি তোমার বাচ্চাকে আগুনে ফেলে দাও, তুমি যা চাও তাই দিও, ফেলবে দুনিয়ার বাদশাহী সারা দুনিয়ার রাজত্ব দিয়ে দেবো, হ্যাঁ ধন সম্পদ যা চাও তাই দিয়ে দেব, কিন্তু তোমার এই বাচ্চা কি করতে হবে আগুনে ফেলে দিতে, ফেলবে ফেলবে? ছেলে মেয়ের মা কখনো হ্যাঁ বাচ্চাকে ফেলবেন? অনেক জালেম স্বামী আছে বাধ্য করে বাচ্চা নষ্ট করার জন্য, জালেম স্বামী বাচ্চা নষ্ট করার জন্য বাধ্য করে, মহিলা করতে চায় না, মারধর করে, জুলুম অত্যাচার করে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করে, ওহিয়া তাকদীরু আলাদা, অথচ সেই বাচ্চাকে রক্ষা করতে সক্ষম, বাচ্চাকে আগুন থেকে বাঁচাতে পারবে, ইচ্ছা করে কি বাচ্চাকে আগুনে ফেলবে? নিজে জ্বলে যায় জ্বলে যায়, বাড়িতে যদি আগুন লাগে লাভ দিয়ে আগুনের ভিতর দিয়ে বাচ্চা ফেসে গেছে, বাচ্চাকে নেওয়ার জন্য মা আমি মরে যাই কিনা আমার বাচ্চাকে বাঁচাইতে হবে। কালুল্লাহ সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কখনো এই মহিলা যে বাচ্চা পেয়ে কি যে তার খুশি আর কি যে শান্তি, কখন আগুনে ফেলতে পারে? ফেলবে না। কালা ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাযিহি বিওয়ালাদিহা, আল্লাহ এই মহিলা যতটা দয়ালু তার বাচ্চার উপর তার চাইতে বেশি বান্দার উপর দয়ালু। সুতরাং আল্লাহ কি জাহান্নামে বান্দাকে ফেলতে পারে? যদি বান্দার মধ্যে জান্নাতে যাওয়ার মতো নিম্নতম যোগ্যতা থাকে, ভালো করে শুনে রাখেন, নিম্নতম যোগ্যতা, নিম্নতম যোগ্যতা হচ্ছে শিরক মুক্ত, বড় শিরক মুক্ত হইতে হবে, নিম্নতম যোগ্যতা হচ্ছে ইমান ভঙ্গকারী বিষয়গুলি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। মুসলিমের সন্তান কিন্তু কাফের হয়ে গেছেন, জন্মসূত্রে ইসলামে ঢুকেছিলেন আর সাবালক হওয়ার পরে এমন কিছু করলেন বা এমন কিছু বললেন যা দিয়ে ইসলাম বিনষ্ট করে নিজে ইসলাম থেকে বেরিয়ে গেছেন, এমনটা না হয়। অর্থাৎ মুরতাদ, নাস্তিক, মুশরিক, বহুত্ববাদী, কবর মাজারে সেজদাকারী, বড় শিরক, গস কুতুবরা দাতা, এসব বড় শিরকি আকীদা যদি থাকে তাহলে আল্লাহ কখনো মাফ করে কখনো জাহান্নাম থেকে উঠাবেন না মুশরিককে। বাকি যদি হ্যাঁ এইরকম বেনামাজি, কারণ নামাজ ত্যাগ করা হচ্ছে কুফরি, সুতরাং বেনামাজিকে জাহান্নাম থেকে উঠাবেন না, এটা হচ্ছে সঠিক মত গবেষক ওলামাদের, যদিও এতে দুটো মত রয়েছে যে দীর্ঘদিন শাস্তি হবে কিন্তু আল্লাহ কখনো মাফ করবেন না নামাজিকে, আর আরেকটি মত হচ্ছে যে না আল্লাহ কখনো মাফ করবেন না কারণ নামাজ ছাড়া আর শিরিক করা, একজন নামাজ ছাড়ে আর একজন কবরে সেজদা করে দুইজন সমান অপরাধী, একজন নামাজ পড়ে না আর একজন মূর্তি পূজা করে সমান অপরাধী। ভালো করে শুনলেন, এটা হচ্ছে সঠিক মত, কারণ সাহাবাই কেরামদের মাঝে এমন কোন দ্বিমত ছিল না তখন যে বেনামাজি ইসলাম, বেনামাজি ইসলামে থাকে অথবা মুসলিম বেনামাজি হতে পারে, এই কল্পনা সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের ছিল না। সাহাবি সাহাবি অন্য কোন ভুল হয়ে যেতে পারে, বা নবী সাল্লামের সাহাবাই কেরামদের জামানাতে অন্য কোন ভুল ভ্রান্তি মানুষের হইতে পারে, কিন্তু বেনামাজি কোন সাহাবি ছিল এর কোন প্রমাণ পাবেন না। এবং তাদের এজমা ছিল যে কানু লা ইয়ারাউনা শাইআ মিনাল আমালি তারকু কুফরুন গায়রাস সালা, সাহাবাই কেরামগণ কোন আমল ছেড়ে দিলে কাফের হয় এটা বিশ্বাস করতেন না, গায়রাস সালা ব্যতিক্রম নামাজ, একমাত্র নামাজের ক্ষেত্রে, এটা এজমা, এজমা সাহাবা, ভালো করে মনে রাখবেন। সুতরাং এজমায়ে সাহাবার পরে যদি ফোকাহায়ে কেরামগণ পরে কেউ ইখতিলাফ করে যে না রে ভাই রসুল কাফের বলেছেন কিন্তু এটা ছোট কাফের, বড় ফাসেক, বেনামাজি ফাসেক, এগুলো তাদের ব্যাখ্যা, কিন্তু সাহাবায়ে কেরামদের ব্যাখ্যা এবং তাদের ইমানি বিশ্বাস যে বেনামাজি মুসলিম হয় না, আর বেনামাজির সংখ্যাই বেশি মুসলিম সমাজে, যার ফলে আল্লাহ পাকের আজাব মুসলিম জাতির উপর। এখনো যে এত বালা মসজিদ মুসলিম জাতির উপর, এসব দেখছেন আপনারা প্রচার মাধ্যম গুলিতে, দেখার পরে কি নামাজির সংখ্যা বাড়ছে? এত আল্লাহ পাকের পক্ষ থেকে আজাব হচ্ছে, এত জালেমের জুলুম হচ্ছে আমাদের উপর, আমাদের পাপের কারণে এই চেতনা কি আছে? না, নেই, নেই। সুতরাং কি করে আল্লাহর আজাব উঠবে? আল্লাহর আজাব উঠবে না। আল্লাহ পাক যেন আমাদেরকে ফিরে আসার তৌফিক দান। আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বর্ণনা করেছেন, সহিহ বুখারীতে রয়েছে, কাল কানাল মান মালু লিল ওয়ালাদ ওয়া কানাতিল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইন, ধন সম্পদ ছেলে মেয়েরা পাবে আর
ওসিয়ত হবে বাপ মায়ের জন্য, জাহিলিয়াতের যুগে বাপ মার জন্য ওসিয়ত, বাপ মাকে যদি ছেলে দিতে চাই তাহলে ওসিয়ত করে আমার বাপকে এতটা দিও, মাকে এতটা দিও, এইসব করবে, কিন্তু বাপ মার জন্য ভাগ বন্টন কিছু ছিল না। তারপরে পুরুষ সন্তান আর মেয়ে সন্তান, কন্যা সন্তান, ছেলে সন্তান আর কন্যা সন্তানের মাঝে কিভাবে ভাগ করলেন, যদি আপনার ছেলে সন্তান থাকে আর মেয়ে সন্তান থাকে তাহলে মেয়ের দ্বিগুণ ছেলেকে দিলে, ইজ্জাকারে ছেলেকে দান করলেন আল্লাহ পাক ভাগ করে মিসলা হাজিল হোসেন দুই মেয়ের সমান। ওয়াজালিল আবাওয়াইন, আর মাতা পিতার জন্য প্রত্যেকে সদস এবং সলস, কোন কোন অবস্থায় হ্যাঁ ষষ্ঠাংশ ছয় ভাগের এক ভাগ, কোন কোন অবস্থায় তৃতীয় অংশ তিন ভাগের এক ভাগ। ওয়াজালিল জাওজাতে, এবং স্ত্রীকে দুটো অবস্থা, কোন অবস্থায় অষ্টাংশ আট ভাগের এক ভাগ, কোন অবস্থায় রব চার ভাগের এক ভাগ চতুর্থাংশ, আর স্বামীর জন্য এর দ্বিগুণ, স্ত্রীর দ্বিগুণ। তার মানে হ্যাঁ কোন কোন অবস্থায় অর্ধেক ধন সম্পদ পাবে স্বামী স্ত্রীর, স্ত্রী মারা গেলে আগে, আর কোন কোন অবস্থায় কিভাবে চতুর্থাংশ পাবে। এই বিষয়গুলি আসবে যেটা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এখানে উল্লেখ করেছেন সহিহ বুখারীতে। এখন আয়াতের তাফসীর শুরু করি। আল্লাহ বলছেন, আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দান করছেন, ফি আউলাদিকুম, তোমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে, লিজ্জাকারি মিসলু হাজিল উনসাইয়াইন, যে তোমরা পুরুষ সন্তানকে দেবে ধন সম্পদ থেকে, মিসলু হাজিল উনসাইয়াইন দুই মেয়ের অংশের সমান, দুই কন্যার অংশের সমান, দুই মেয়ে। তাহলে যদি কারো কাছে এক লাখ টাকা থাকে এন্তেকালের সময়, একটা ছেলে আছে দুই মেয়ে আছে, তাহলে সহজ এইভাবে ভাগ করবেন কি, পঞ্চাশ হাজার ছেলে আর মেয়ে দুটোকে পঁচিশ পঁচিশ করে পঞ্চাশ হাজার। আজকালকার বাপ মা মনে করে আমার সন্তান শুধু ছেলেটা, আরে পঞ্চাশ হাজার টাকা জামাইরা নিয়ে চলে যাবে, পঞ্চাশ হাজার টাকা আমার মেয়েরা নিয়ে চলে যাবে, ছেলেটা গরিব হয়ে যাবে। জি, এগুলি শুধু আমি মুখস্থ কথা বলছি, বুড়ো ছোট কালকার কথা এখনো টেপ হয়ে আছে, মানে রেকর্ড হয়ে আছে আমার মগজে বলছে। আর এগুলি হচ্ছে আমাদের দেশের বাপ মায়ের চরিত্র আর ইমান। বলছে যে যদি আমার ছেলে গরিব হয়ে যায় খেতে না পায়, আমার নাতিরা পোতারা যদি খেতে না পায়, তো দুর্নাম হবে আমার, বলবে যে অমুকের নাতি খেতে পায় না, অমুকের ছেলে খেতে পায় না, আর আমার মেয়ে যদি খেতে না পায়, আমার নাতিরা মানে মেয়ের ঘরের যেগুলো সন্তান সেগুলো যদি খেতে না পায়, তো আমার বংশের তো হইল না, আমার তো দুর্নাম হবে না। দেখছেন কি জাহিলিয়াত, কি জাহিলিয়াত দেখছেন, রেকর্ড হয়ে আছে এখনো। জি, এসব পরিচিত লোক যাদেরকে চিনি, দুনিয়া থেকে চলে গেছে যারা, তাদের আল্লাহ যেন মাফ করেন। জি হ্যাঁ, কিন্তু মান্দার হক ওই লোকগুলি মাফ না করলে মাফ হবে না, যতই দোয়া করি মাফ হবে না। কথা বুঝতে পেরেছেন, যেখানে আল্লাহ পাক শর্ত লাগিয়েছেন মাফের শর্ত পুরা না হলে মাফ হবে না। আবার আল্লাহ বলছে ইনতাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান ফালাইয়াগফিরুল্লাহ, 70 বার করে যদি বলি যে আল্লাহ তুমি মাফ করে দাও, অমুক জুলুম করে গেছে ধন সম্পদ ঠিক করে ভাগ বন্টন করে, আল্লাহ তুমি ওকে মাফ করো, আল্লাহ তুমি ওকে মাফ করো, 70 বার বললে আল্লাহ মাফ করো, ফালাইয়াগফিরুল্লাহ মাফ করবেন। যেমন মুশরিককে আল্লাহ মাফ করবেন না যদি শিরকের অবস্থায় মারা যায়, ঠিক তেমনি বান্দার হক নষ্ট করে গেলে আল্লাহ মাফ করবেন না, ভালো করে মরা যতক্ষণ পর্যন্ত ওই বান্দারা ক্ষমা না করবে। মৃত ব্যক্তির ছেলে মেয়ে দুই রকমই সন্তান থাকে, তাহলে ছেলেকে দ্বিগুণ দেবেন আর মেয়ে তার অর্ধেক পাবে। কিন্তু যদি শুধু মেয়ে সন্তান হয়, কন্যা সন্তান, ফাইন কন্যা নিশান, কিন্তু যদি মৃত ব্যক্তির শুধু হ্যাঁ মেয়ে সন্তান হয়, ফৌকাস না তাইন, আর তা যদি দুই বা দুইয়ের বেশি হয়, আল্লাহ বলেছেন ফৌকাস দুইয়ের উর্ধে, তার মানে দুই হইলে কি হবে, সকলে একমত যে দুই হোক অথবা দুইয়ের বেশি হোক, শব্দ যদিও এসছে বা বাক্য এসছে ফৌকাস না তাইন, দুইয়ের বেশি যদি মেয়ে সন্তান হয়, ফালাহুন্না সোলোসা মা তারাক, তাহলে পরিত্যক্ত ধন থেকে দুই তৃতীয়াংশ ওই মেয়েরা পাবে, ওই মেয়েরা পাবে। দুই হলে কি হবে, দুই হইলেও দুই তৃতীয়াংশ, একজন লোক মারা গেল তার দুটো মেয়ে আছে ছেলে নেই, তাহলে কত পাবে, কত পাবে,
দুই মেয়ে হইলেও দুই তৃতীয়াংশ পাবে, আর তিন চার দশ পঁচিশ পঞ্চাশ একশো হইলেও কত পাবে, তারা ওই দুই তৃতীয়াংশেই শরিক হবে, দুই তৃতীয়াংশ তারা পাবে। কিন্তু আল্লাহ ফাওকা শব্দটি বলেছেন, একদল মুফাসসিরে বলেছেন ফাওকা শব্দটি এখানে জায়েদা অতিরিক্ত, কিন্তু আরেক দল তাফসিরকাররা বলছেন না, কোরআনে কোনো জায়েদা নেই, কোরআনে কোনো অতিরিক্ত নেই, কোরআনে কোনো অতিরিক্ত শব্দ নেই। দুইয়ের ঊর্ধ্বে যদি হয় তাহলে দুই, আর দুইয়ের বিধানটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শিখেছেন, সুতরাং দুইয়ের বিধানটিও এই তিনের মতো বা ততোধিক, তিনের বেশি থাকলে বা তিন থাকলে। এক কথায় একের বেশি যদি মেয়ে থাকে তাহলে মেয়েরা কত পাবে, দুই তৃতীয়াংশ। বাকি থেকে গেল কত ধন সম্পদ, এক তৃতীয়াংশ। এক তৃতীয়াংশ এখন কাকে দেওয়া যাবে, এখন দেখতে হবে যে কাছের লোক কে আছে। দুটো মেয়ে ছিল, একজন লোক মারা গেছে, পুরুষ হোক আর মহিলা, আর দুটো মেয়ে ছিল, মেয়ে দুটো কত পেল, দুই তৃতীয়াংশ। তারপরে এক তৃতীয়াংশ বাকি থাকলো। এখন যদি মৃত ব্যক্তি পুরুষ হয়ে থাকে তার স্ত্রী থাকতে পারে, স্ত্রী যদি থাকে তাহলে কত পাবে আসছে, হ্যাঁ, মহিলা মারা গেছে আর দুটো মেয়ে ছিল, তাহলে দুই তৃতীয়াংশ পেল। এখন ওর স্বামী আছে, স্বামী আছে, তো স্বামী আগে মারা যায়নি, স্বামী বেঁচে আছে। এখন স্বামী যদি আগে মারা যায় তাহলে তো নেই, তাহলে অন্য কাউকে খুঁজতে হবে যে আশেপাশে কেউ আছে কিনা, কিন্তু স্বামী আছে, স্বামী কত পাবে আসছে, যেহেতু সন্তান আছে সেজন্য চতুর্থাংশ পাবে আসছে। এইভাবে ভাগ করতে হবে। যখন এই ফরায়েজের আয়াতগুলি তাফসীর করছি তাহলে যেই ভাগ বন্টন গুলি আল্লাহ রাব্বুল আলামিন সুনির্ধারিত করেছেন সেগুলি আমরা জেনে নি, তাহলে সুবিধা হয় বুঝতে গিয়ে। প্রথম যেটা বলবো যে আল্লাহ পাক রাব্বুল আত্মীয় স্বজনকে, মৃত ব্যক্তি যে চলে যাচ্ছে দুনিয়া থেকে তার আত্মীয় স্বজনকে দুই ভাগে ভাগ করেছেন, আত্মীয় স্বজনকে দুই ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে আসহাবুল ফরুজ, অর্থাৎ এমন লোকেরা যাদের জন্য আল্লাহ নিজেই ভাগ বন্টন করে দিয়েছে যে তোমরা এত পাবে এত পাবে এত পাবে, আসহাবুল ফরুজ, যাদের জন্য আল্লাহ পাক কি করেছেন নির্ধারিত বা নির্দিষ্ট পরিমাণ তাদের জন্য সুনির্ধারিত করেছে, নির্দিষ্ট পরিমাণ তাদের জন্য সুনির্ধারিত করেছে, এরা হচ্ছে আসহাবুল ফরুজ বা আহলুল ফরুজ, ফরুজ। আর দ্বিতীয় হচ্ছে আসাবা, আসাবা কারা, যাদের জন্য আল্লাহ কোন পরিমাণ সুনির্দিষ্ট করেননি যে এতটা তো তোমরা পাবে, কিন্তু যদি এই লেনেওয়ালা যাদের জন্য আল্লাহ ভাগ বন্টন করে সুনির্ধারিত করে দিয়েছেন যে তোমরা এতটা করে পাবে, তারা নেওয়ার পরে কিছু বেঁচে যায়, সেটা কম হোক অথবা বেশি হোক, এমনকি সবটাই হোক, সবগুলি তারা নিতে পারবে, সমস্ত ধন সম্পদ নিতে পারবে, এদেরকে কি বলা হয়, আসাবা। আসাবা আসাব, হ্যাঁ, মানুষের শরীরে যে শিরাগুলি রয়েছে শক্ত শক্ত শিরাগুলি, এগুলো আসা বলা হয়। এদেরকে আসাবা কেন বলা হয়। তারপরে উসবা, উসবা তো মানে দল, দল কি করে, একটা দল শক্তিশালী করে, একজন অপরজনকে দলের শক্তিশালী করে। তো এই মৃত ব্যক্তির এর আসাবা কেন এদেরকে বলা হয়, নামকরণ কেন, এই জন্য যে এরা ওই গোত্রকে শক্তিশালী করছে, ওই গোত্রকে শক্তিশালী করছে, এই আসাবারা পেয়ে যাবে। যেমন ছেলে, উদাহরণ দিয়ে তাহলে বুঝবেন, একজন লোক মারা গেল তার একটা ছেলে আছে, বাপ নেই মা নেই, ছেলে পুরো পেয়ে যাবে, তাহলে ছেলে এখানে ছেলের জন্য নির্দিষ্ট পরিমাণ আল্লাহ নির্ধারিত করেননি যে তুমি এতটা শুধু পাবে, এর বেশি পাবে না, হচ্ছে আসাবা। একজন লোক যুবক মানুষ সৌদি আরবে চাকরি করে, বিয়ে সাথে কিচ্ছু করেনি, মারা গেল, তার বাপ বেঁচে আছে, মা নেই বাপ বেঁচে আছে, হ্যাঁ, বাপ সবগুলি পেয়ে যাবে, সমস্ত ধন সম্পদ কি পেয়ে যাবে, বাপ পেয়ে যাবে, তাহলে বাপ হচ্ছে আসাবা, ছেলে হচ্ছে আসাবা, কিন্তু মেয়েদের জন্য আল্লাহ ভাগ করে দিয়েছেন যে তুমি এতটা পাবে এতটা পাবে, সুতরাং পুরো ধন সম্পদ নিতে পারবে না। মায়ের জন্য ভাগ যে মা পুরো ধন সম্পদ নিতে পারবে না, একজন লোক মারা গেল তার বাপ নেই, শুধু মা আছে, আর ভাই বোন হয়তো আছে, আর স্ত্রীও নেই ছেলে মেয়ে নেই, মারা গেল তার কি আছে, মা আছে আর ভাই বোন আছে, তো মা পুরো ধন সম্পদ নিতে পারবে না, মা পুরো ধন সম্পদ নিতে পারবে না, মা হচ্ছে আসহাবুল ফরুজের একজন, যাদের জন্য আল্লাহ পাক পরিমাণ নির্দিষ্ট করেছেন বা নির্ধারিত করেছেন, পরিমাণ নির্ধারিত নির্দিষ্ট পরিমাণ সুনির্ধারিত করেছেন, সেগুলি হচ্ছে এই রকম। উপর থেকে শুরু করলে সমন, সমন মানে
অষ্টাংশ, আট ভাগের এক ভাগ। তারপরে তার নিচে হচ্ছে সদস ষষ্ঠাংশ, ছয় ভাগের এক ভাগ। তার নিচে হচ্ছে হ্যাঁ রোবো, চার ভাগের এক ভাগ। হ্যাঁ তার নিচে হচ্ছে চার ভাগের এক ভাগের নিচে কি তিন ভাগের এক ভাগ। হ্যাঁ আর তার নিচে তিন ভাগের এক ভাগ হলো, তার নিচে কি হবে দুই তৃতীয়াংশ মাশাআল্লাহ, দুই তৃতীয় এক তৃতীয়াংশ হইল, আর তার চাইতে তার দ্বিগুণ হচ্ছে ষোলো সাইন, দুই তৃতীয়াংশ। বললাম না যে দুই মেয়ে বা তার বেশি যদি মেয়ে থাকে তাহলে কত পাবে, দুই তৃতীয়াংশ। তাহলে দুই তৃতীয়াংশ আল্লাহ সুনির্দিষ্ট করেছেন বা সুনির্ধারিত করেছেন, হয়ে গেল ষোলো সাইন, পাঁচ নম্বর ষোলো সাইন হইল। আর তার নিচে তার চাইতে বেশি না, তার চাইতে কম হতো না, না না তার আগে বলতে হতো নিস বলতে হতো, বলেছে পাঁচ নম্বরে তাহলে বলবো নিস অর্ধেক, আর ছয় নম্বরে বলবো কত, অর্ধেকের বেশি হচ্ছে দুই তৃতীয়াংশ, টু থার্ড দিয়ে ওয়ান থার্ড নাই, গোলমাল হয়ে গেছিল। এখন আবার রিপিট করেন ওপর নিচে থেকে, নিচে থেকে এদিক থেকে যদি ধরি সবচেয়ে বেশি যারা পাবে তারা হচ্ছে দুই তৃতীয়াংশ, দুই তৃতীয়াংশ, আর তারপরে হচ্ছে নস অর্ধেক, তারপরে হচ্ছে সলস হ্যাঁ এক তৃতীয়াংশ, তারপরে হচ্ছে সলসের পরে রোবো চতুর্থাংশ, তারপরে হচ্ছে সদস ষষ্ঠাংশ, তারপরে হচ্ছে সবচেয়ে কম হচ্ছে সমন আট ভাগের এক ভাগ। আট ভাগের এক ভাগ কে পাবে এই আয়াতগুলিতে পাবেন। হ্যাঁ ছয় ভাগের এক ভাগ কে পাচ্ছে, তিন ভাগের এক ভাগ কে পাচ্ছে, হ্যাঁ দুই তৃতীয়াংশ কে পাচ্ছে, অর্ধেক নিস্ট কে পাচ্ছে, এই সব ইনশাআল্লাহ তাআলা জানেন। বললাম যে যাদের জন্য কোন এই রকমের পরিমাণ সুনির্ধারিত করেননি তারা হচ্ছে আসওয়া, তারা সবগুলি ধন সম্পদ নিয়ে যেতে পারে। বলছেন ফাইন কুন্না নিসা আন ফাওকাসনা তাইনি ফালাহুন্না সুলুসা মা তারাক, যদি মেয়েরা মেয়েরা যদি দুইয়ের ঊর্ধ্বে হয় বা দুই হয় তাহলে ফালাহুন্না সুলুসা মা, তাদের জন্য দুই তৃতীয় অংশ রয়েছে পরিত্যক্ত ধন থেকে। ওয়াইন কানাত ওয়াহিদা মেয়ে একটি, এক মেয়ে তার কত পাবে আল্লাহ বলছে ফালাহান নিসফু, তার জন্য অর্ধেক। কারো যদি এক মেয়ে থাকে অর্ধেক ধন সম্পদ নেবে, বাকি অর্ধেক আশেপাশের আর দেখতে হবে যে কে কাছের আছে তারা পাবে। হ্যাঁ জি, যদি আরো আসাবুল ফরুজ যাদের জন্য সুনির্দিষ্ট করেছেন আল্লাহ পরিমাণ তারা থাকে তো তারা নেবে, আর না থাকলে কেউ আসবাস যে থাকবে সে সবগুলি ধন সম্পদ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদ, এই তো ছেলে মেয়েদের ভাগ বন্টন হয়ে গেল। তাহলে ছেলে মেয়েদের তিনটি অবস্থা বলা যায়, ছেলে মেয়েদের কয়টি অবস্থা, তিনটি অবস্থা। একটা হচ্ছে ছেলে মেয়ে দুই রকমই আছে মৃত ব্যক্তির, তাহলে পুরুষকে মেয়েদের বা ছেলেকে মেয়েদের দ্বিগুণ দিতে হবে, একটা অবস্থা। আর একটা অবস্থা যে একটি মেয়ে আছে তাহলে অর্ধেক, আর একটি যে দুই বা তার বেশি মেয়ে আছে তাহলে ষোলো সাইড দুই তৃতীয় অংশ। এই তিনটি অবস্থা হচ্ছে ছেলে মেয়েদের। বাপ মায়ের কি অবস্থা হইতে পারে, বলছেন ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদি মিনহুমা সুদুস, আর পিতামাতার প্রত্যেকের জন্য তাদের কি রয়েছে সুদুস ষষ্ঠাংশ রয়েছে। মৃত ব্যক্তির পিতামাতার জন্য কত রয়েছে ষষ্ঠাংশ, ছেলে মেয়ে যদি থাকে তাহলে ষষ্ঠাংশ, বাপ পাবে ছয় ভাগের এক ভাগ, আর মাও পাবে ছয় ভাগের এক ভাগ। এটা একটা অবস্থা, মিম্মা তারাকা পরিত্যক্ত ধন থেকে ইনকান আল্লাহু ওয়ালাদ, মৃত ব্যক্তির যদি ছেলে মেয়ে থাকে, মৃত ব্যক্তির ছেলে মেয়ে দুই রকমই অথবা শুধু ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান যদি থাকে তাহলে কি হবে, বাপ মা কত পাবে ছয় ভাগের এক ভাগ করে, বাপ পাবে ছয় ভাগের এক ভাগ আর মা পাবে ছয় ভাগ। এর পরিমাণে যে বাপ মা দুজন মিলে ছয় ভাগের এক ভাগ পাবে তাহলে তো হাফ পেয়ে গেল, তাই না, এরকম নাই, প্রত্যেকে ছয় ভাগের এক ভাগ। এই জন্য বলছে লিকুল্লি ওয়াহিদি মিনহুমা, বাপ মা দুইজনের প্রত্যেকের জন্য কত রয়েছে আর সদুস ষষ্ঠাংশ রয়েছে পরিত্যক্ত ধন থেকে, ইনকান আল্লাহ ওয়ালাদ যদি মৃত ব্যক্তির ছেলে মেয়ে থাকে। ফাইনলাম ইয়াকুন লাহু ওয়ালাদ, এমন অবস্থা যে যে মারা গেছে ওর ছেলে মেয়ে নেই, ওয়ারেসাহু আবাহু, তাহলে ছেলে মেয়ে নেই তো ওর ওয়ারেস কে হচ্ছে, উত্তরাধিকারী হচ্ছে তার মাতা পিতা, ফলে উম্মিহি সুলুস, মায়ের জন্য সুনির্দিষ্ট করা আছে এক তৃতীয়াংশ, মা তখন ষষ্ঠাংশ থেকে বেড়ে গেল, যেহেতু মৃত ব্যক্তির ছেলে মেয়ে নেই সেজন্য মা কত পেয়ে গেল এখন দ্বিগুণ ষোলো এক তৃতীয়াংশ পেয়ে গেল। আর বাপ, বাপ কত পাবে, মায়ের সমান পাবে, আর তার সাথে সাথে ও যে আশাবা
বাকি কেউ লেনেওয়ালা যদি আর না থাকে, শেষ না করতে পারে, তাহলে বাকি যা বাঁচবে বাপ পেয়ে যাবে। এই জন্য বাপের বাপ বাপের দুটো অবস্থা, বাপ আসাবেল ফরুজরে অন্তর্ভুক্ত, চার জন্য আল্লাহ সুনির্দিষ্ট করেছেন পরিমাণ, এবং তার সাথে সে আসাবাও, যে কেউ নেওয়ার না থাকলে সে পুরোটাই ধন সম্পদ নিতে পারবে। এতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করেছেন এদের ক্ষেত্রে। এই বাপমার বিষয়টি যখন আসলো তো তাদের কয়েকটি অবস্থা আছে, অবস্থাগুলি আপনাদেরকে শুনিয়ে দিই। তাফসীর থেকে, তাফসীর ইবনে কাসির থেকে চারটি অবস্থা রয়েছে। দেখেন বলছেন মিরাসুল ওয়ালেদাইন, মাতা পিতার মিরাস। মিরাস মানে কি বললাম, তারা যে পরিত্যক্ত ধন থেকে যে ভাগ পাবে, যে ভাগটা তাদের ভাগ। আল্লাহ কি বলছেন, ওয়ালি আবাইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহা সুদুস। হ্যাঁ, মাতা পিতার জন্য কত রয়েছে, ষষ্ঠাংশ রয়েছে, কথা বলেছেন না। প্রথম অবস্থা শুনেন, আইয়াজতামিয়া মাল আউলাদে ফায়ুফরাজু লিকুল্লি ওয়াহিদিন মিনহা সুদুস। মাতা পিতা যদি একত্রিত হয় মৃত ব্যক্তির ছেলে মেয়ের সাথে, মৃত ব্যক্তির ছেলে মেয়েও আছে আর বাপ মাও আছে, যে মারা যাচ্ছে বাপ মাও বেঁচে আছে আর ছেলে মেয়েও আছে, তাহলে কত পাবে বাপ মা, প্রত্যেকে ছয় ভাগের এক ভাগ করে পাবে। যদি মৃত ব্যক্তির, এখন আর একটা অবস্থা দেখেন, মৃত ব্যক্তি যে মারা গেল তার একটি শুধু মেয়ে আছে, এক মেয়ে শুধু, ফরিদ আল আন্নাস, মেয়েকে কত দেবেন, পড়লেন তো একটু আগে, কত অর্ধেক দিলেন, ওয়ালি আউল আবাওয়াইন, আর বাপ মাকে কত দিবেন, লিকুল্লি ওয়াহিদিন মিনহুম, প্রত্যেককে ষষ্ঠাংশ ষষ্ঠাংশ, দুই ষষ্ঠাংশ কত হয়, ছয় ভাগের এক ভাগ, ছয় ভাগের এক ভাগ কত হয়, তৃতীয় অংশ, ষোলো, মাশাআল্লাহ। আরে ছয় ভাগের এক ভাগ, ছয় ভাগের এক ভাগ যোগ দেন, হ্যাঁ ভগ্নাংশকে যোগ দেন, তো কত হবে, তৃতীয় অংশ হবে না, তিন ভাগের এক ভাগ চলে গেল, তিন ভাগের এক ভাগ কে নিল, হ্যাঁ বাপ মা দুইজনে নিল, আর মেয়ে কত নিয়েছে, অর্ধেক নিয়েছে, অর্ধেক আর তৃতীয় অংশ চলে গেল, তাহলে ষোলো আনাতে, ধরে ষোলো আনা, ষোলো আনা করেন না, একশো পয়সা করেন, যেভাবে ভাগ করবেন আপনি, তাতে এখন পঞ্চাশ পয়সা চলে গেছে, যদি একশো পয়সা ধর, পঞ্চাশ পয়সা চলে গেছে কার কাছে, মেয়ের কাছে, আর বাপ মা তৃতীয় অংশ নিয়ে গেছে, তাহলে কত তারা নিয়েছে, তেত্রিশ পয়সা বা তেত্রিশ একটু বেশি নিয়ে গেছে, আর কিছু বাকি আছে না, নেই, কতটা বাকি আছে, আর ছয়ের এক বাকি আছে। হ্যাঁ মাশাল বলছেন, বলছেন ও আখাজ আল আবু আসুদুস আল আখার বিত্তা আসিবে, এখন বাকিটা কে নেবে, যেহেতু বাপ আছে আর বাপ আসাবাও হয়, সুতরাং বাকি ষষ্ঠাংশ বাপ আসাবা হিসাবে গ্রহণ করবে, তাহলে বাপ তখন মায়ের চেয়ে বেশি পেয়ে গেল, ভাগ হিসাবে ছয়ের এক পেল, বা একের ছয় পেল, ছয় ভাগের এক ভাগ পেল ষষ্ঠাংশ, আর আসাবা হিসাবে আবার আর ছয় ভাগের এক ভাগ পেয়ে গেল, দিয়ে হয়ে গেল তিন ভাগের এক ভাগ, সে ধন সম্পদ পেয়ে গেল, যে টোটাল কত হয়ে গেল, ষোলো আনা হয়ে গেল না, হলো না, জি হ্যাঁ একশো পয়সার ভাগ হয়ে গেল, একশো পয়সাকে ভাগ করবেন, আর না হলে হ্যাঁ ইংরেজদের আমলে যে ছিল ষোলো আনার ভাগ, হ্যাঁ এই ষোলো আনার ভাগ, এগুলো আজকালকার লোকেরা বুঝে না, আমরা আবার যে সব ওস্তাদের কাছে ফারাইজ পড়েছি না, ওরা বুঝতো ওই ষোলো আনা কে ভাগ করতো, তখন ওই যে চার সলং, চার পয়সাতে এক আনা হইতো সেই যুগে ইংরেজদের আমলে, জি হ্যাঁ, তো যার ফলে তখন চার সলং চৌষট্টি, চৌষট্টি পয়সাতে তখন ষোলো আনা বলতো তখন, জি হ্যাঁ ওই হিসাব গুলো পড়েছি। আবার তার চেয়ে পুরাতন হিসাব, ওই কড়া ক্রান্তির হিসাব ধারাপাত পড়েছেন কি, ধারাপাত, মাশাআল্লাহ, কি আছে কমরব্বে, ধারাপাত আছে, যাকে এক দুটো হাত উঠিয়েছে, তাহলে ও যে কড়া ক্রান্তি আর গন্ডা হিসাব, গন্ডা বুঝেন না, বুঝেন না, গন্ডা মানে কি, হ্যাঁ চারটিতে একটা গন্ডা, তো ওই কড়া ক্রান্তি গন্ডা এগুলি আলাদা হিসাব গেছে উঠলো। আচ্ছা তো দুটো অবস্থা হয়ে গেল, তাহলে হলো না দুটো অবস্থা, ফায়ুজ মাউলাহু ওয়াল হালাতু হাযিহি বাইন হাযিল ফুরুজ ওয়া তাসিব, এখন বাপ এখানে দুই দিক থেকে ভাগ পেয়ে গেল। আর একটা অবস্থা হচ্ছে যে তৃতীয় তাহির হয়ে যাবে, আইয়ান ফারিদ আল আবাওয়ান বিল মিরাস, মিরাস ধন সম্পদ পর ক্ষেত্রে শুধু বাপ মা আছে, ফায়ুফরাদ লিল উম্মে ওয়াল হালাতু হাযিহি সুলুস, তখন মা পাবে, ছেলে মেয়ে নেই মৃত ব্যক্তি, মা পাবে সুলুস তিন ভাগের এক ভাগ, আর বাকি যে দুই তৃতীয় অংশ থাকছে সবটাকে নিয়ে যাবে, ধন সম্পদের এক তৃতীয় অংশ মা পেয়ে গেল, আর মৃত ব্যক্তির ছেলে মেয়ে নেই, বাপ আছে, তো বাপ বাকিটা কতটা পাবে, বাপ যেহেতু আশাবাসের জন্য কত, যা বাকি আছে সবটাই পাবে, কতটা বাকি আছে, এক তৃতীয় অংশ মা নিয়েছে, তো কতটা আর বাকি আছে, দুই তৃতীয় অংশ আছে, ষোলো সাইন, তাহলে কে পেয়ে গেল,
তাহলে মায়ের চাইতে দ্বিগুণ পেয়ে গেল বাপ এখানে, এটা হচ্ছে তৃতীয় অবস্থা। এখনো কাদা খাদা দে ফাই মা ফরে জালিল, মায়ের জন্য যেটা নির্ধারিত রয়েছে এক তৃতীয় অংশ তার দ্বিগুণ পেয়ে গেল। ওহমা ওহু আসল স্থান, সেটা হচ্ছে দুই তৃতীয়, ফালাউ কানা মা আহমা এখন আর একটা অবস্থা চতুর্থ অবস্থা দেখেন, যে মারা যাচ্ছে তার স্ত্রী আছে, যে মারা যাচ্ছে সে যদি পুরুষ হয় তাহলে স্ত্রী আছে, আর তার সাথে কি আছে বললাম ছেলে মেয়ে নেই, ছেলে মেয়ে নেই এর অবস্থা কি আছে বাপ মা আছে, তখন কি হবে তখন তখন কেমন হবে তখন দেখেন। বলছেন যে স্ত্রী আছে অথবা স্বামী আছে, আখাজা জৌজ অন্নিস, তাহলে এখানে যেহেতু মৃত ব্যক্তির, মৃত ব্যক্তির কিনে ছেলে মেয়ে নেই, সেই জন্য হ্যাঁ স্বামী কত নেবে, স্বামী হইলে মৃত ব্যক্তি যদি মহিলা হয় তার স্বামী কত নেবে আসছে অর্ধেক নেবে, আর যদি স্ত্রী হয় স্ত্রী চতুর্থাংশ নেবে, তো চতুর্থাংশ চলে গেল। সোম্মা তাখুজুল উম বাদা ফারজি জৌজি ওয়া জাওজা সুলুসাল বাকি, যখন ওই স্বামী মারা গেছে তো স্ত্রী স্ত্রী আছে, স্ত্রী নিয়ে গেল তাহলে রোবো, আর যদি স্বামী থাকে বেঁচে আছে স্ত্রী মারা গেছে তাহলে স্বামী নিয়ে গেল অর্ধেক, তো বাকিটার বাকিটার তৃতীয় অংশ, তাহলে এখানে করে মা পাবে কত, অবশিষ্ট যে ধন সম্পদ আছে সেটার বাকি তৃতীয় অংশ, বাকিটার তৃতীয় অংশ ষোলো ষোলো বাকি। লিয়ান্নাল বাকি কান্না হচ্ছে মিউল মিরাস, স্ত্রীকে অথবা স্বামীকে দিয়ে বাকিটাই হচ্ছে তার আসল ধন সম্পদ। ওয়াকাদ জাআল আল্লাহু লাহা নিসফু মা জাআল লিল আব্বি ফাতাখুযু সুলুসাল বাকি ওয়া ইয়াখুযুল আব সুলুসাইহি, বাকি কত থাকলো, বাকি অর্ধেক দিয়ে দিয়েছেন কাকে, মহিলা মারা গেছে তার স্বামীকে, অথবা পুরুষ মারা গেছে স্ত্রীকে কত দিয়েছেন চার ভাগের এক ভাগ দিয়েছেন, তাই না, তাহলে বাকি যেটা বাঁচলো চার ভাগে এক ভাগে ধরে তো পুরুষ মারা গেছে ধরেন, তো স্ত্রীকে চার ভাগে এক ভাগ দিলে বাকি থাকলে কত, আরো তিন ভাগ, বারো আনা বাকি থাকছে, হ্যাঁ বারো আছে, যখন বারো আনা বাকি থাকছে ষোলো আনাতে চার আন দিয়েছেন, এ বারো আনার তিন ভাগ করতে হবে, তিন ভাগের এক ভাগ কে পাবে, মা পাবে, আর বাকি যতটা থাকবে এটা কে পাবে, ফাতা খোঁজ ষোলো সাল বাকি, যেটা খুঁজুল আব ষোলো সাই, বাকি যেটুকু থাকবে দুই এক তৃতীয় অংশ মাকে দিলাম, আর দুই তৃতীয় অংশ যে অবশিষ্ট ধন সম্পদের থাকছে সেটা কে পেয়ে যাবে, বাপ পেয়ে যাবে, এটা হচ্ছে চতুর্থ অবস্থা। এখন তারপরের মাসআলা দেখে আল্লাহ কি বলছেন, বলছেন ফাইন লাম ইয়াকুন লাহু ওয়ালাদ ওয়া ওয়ারিস ওয়া আবাহু ফালি উম্মিহি সুলুস, এই পর্যন্ত হয়ে গেছে, ফাইন কানা লাহু ইখওয়া, যদি মৃত ব্যক্তির ভাই বোন আছে, এখোয়া মানে ভাই এবং বোন দুটো, যদিও শাব্দিক অর্থ এখোয়া আখনের বহু বচন মানে ভাইরা, ভাইরা আছে অথবা ভাই বোন আছে, যে কেউ হোক না কেউ, মৃত ব্যক্তি মারা যাচ্ছে তার কি আছে, ভাই বোনের আছে, ফালে উম্মেহি সদস, তাহলে মাকে দিতে হবে। এই ভাই বোন তিন রকমের, ভাই বোন যখন এসছে পুরাণে কেন, ভাই বোন মানে কিরকম ভাই বোন, শরীয়তের ভাষায় যখন ভাই বা বোন বলা হবে তখন সহোদর ভাই, আপন ভাই, তারপরে বৈমাতৃয় ভাই দুই নম্বর, আর বৈপিতৃয় ভাই, এই তিন রকম হচ্ছে ভাই, সেটা ভাগ বন্টনের ক্ষেত্রেও, সেটা মেয়ে মহিলাদের মাহারাম হওয়ার ক্ষেত্রেও, ভালো করে শুনে, মাহারাম হওয়ার ক্ষেত্রেও এরা হচ্ছে ভাই, আর মাহারাম হওয়ার ক্ষেত্রে আর একটা ভাই আছে সেটা হচ্ছে দুধ ভাই, দুধ ভাই এই একটা ভাই আছে, আর আমাদের দেশাচার ভাইয়ের তো শেষ নেই, না আছে শেষ আছে, শাস্ত ভাই, খালাতো ভাই, উপত ভাই, মামাতো ভাই, আর আপনাদের এলাকায় তো আমাদের চাইতে বেশি তালতো ভাই, বুঝি না এখন আমি বুঝি না, তালতো ভাই তারা বুঝতে পারছেন না, আর আমাদের অঞ্চল বলে সন ভাই, মানে বিবাহের মাধ্যমে সম্বন্ধের ভাই, সন ভাই সম্বন্ধের ভাই, হ্যাঁ উকিল বাপ, তো উকিল ভাই হয়ে গেল, আচ্ছা তারপরে পাতানো ভাই, কিছু কিছু পাতানো ভাই বলে, মানে লাগিয়েছে ভাই, যেমন দোস্ত লাগাইছে, এটা আমার দোস্ত, দোস্ত দোস্তি লাগিয়েছে তাই না, এটা আমার বন্ধু, বন্ধু বন্ধুত্ব লাগিয়েছে, দেওয়া তোয়া চলছে, গিফট এইসব চলছে, ওই রকম পাতানো ভাই আছে। হ্যাঁ আজকাল মেয়েদেরকে টিউশন পড়াইতে আসে বা বাড়িতে লজিং থাকতে আসে, তো ভাই তো লাগাইবে, ওকে খেতে হবে আর থাকতে হবে, তো লাগাবে ভাই, ভাই লাগিয়ে দিল, আর ই বোকা বাপ মা মনে করলো তো এ তো ভাই ভাই করছে, আর আমাকে আঙ্কেল আঙ্কেল করছে, তো ভাই হইলো, যা পর সাবালিকা মেয়েকে টিউশন পড়তে পাঠাই দিল, হ্যাঁ আর এই করতে গিয়ে বিড়ালকে সুটকি জোগাইতে দিয়ে দিল, বুঝছেন,
এসব বিড়াল, বিড়ালকে ছুটকি যোগাইছে। আমাদের ডিস্ট্রিক্টে একটা ঘটনা, একটা বড় মাদ্রাসার পাশের ঘটনা, সুবহানাল্লাহ। এক বাড়িতে সাবালিকা মেয়ে আছে, স্কুল কলেজে পড়ে, আর টিউশন পড়াইতে দিয়েছে একটা মাস্টারকে, লজিং থাকে ওর বাড়িতে। আর মাস্টার 4 লাখ দিচ্ছে যে এই বাড়িতে যদি টিউশন পড়াইতে হয় আর মানুষের সন্দেহ থেকে বাঁচতে হয় তাহলে কি করতে হবে, এমন একটা সম্পর্ক লাগাইতে যদি কেউ সন্দেহ না করে। মামা, সে সরকারি মামা হয়ে গেল, বাড়ির ছেলে মেয়েদের মামা, ওই যুবতীর মামা হয়ে গেল। যখন মামা হয়ে গেল তখন বোকা বাপ মা বলছে তোর মামার কাছে টিউশন পড়া, কোথায় বাইরে পড়তে যাবি, মামার কাছে পড়া। মামা মামা করে আর রাত্রে প্রদীপ অন্ধকার করে দেয়, ঘর অন্ধকার করে দেয়, অথবা বিদ্যুৎ চলে যায়, সবকিছু চলে, করতে করতে মামা ভাগ্নিকে নিয়ে পালিয়ে গেল, কোর্ট ম্যারেজ করিয়ে ফেললেন। বুঝছেন না এসব হচ্ছে ভারত বাংলাদেশ পাকিস্তানে, আউজ বিল্লাহ, বানানো ঘটনা সত্য ঘটনা। ওই গ্রামের একজন মদিনা ফারে আমার সাথে মদিনায় পড়তেন, আমার এলাকা থেকে দূরে, কিন্তু ওই গ্রামের ওই ছেলে মদিনা লেখাপড়া করতো আমার সাথে, ঘটনা তার কাছে সরাসরি, আমার গ্রামের ঘটনা, তার গ্রামের ঘটনা এটা। আউজুবিল্লাহ, এইরকম আপনার গ্রামে আশেপাশে কত যে হচ্ছে, শুধু এগুলো ইসলামের ভাই তাই না, ইসলামের ভাই মানে আমরা দিনী ভাই, সবই সবাই দিনী ভাই, বাংলাদেশের হইলেও দিনী ভাই, আর আমেরিকার হইলেও দিনী ভাই, আর সৌদি আরব হইলেও দিনী ভাই, আর রাশিয়ার হইলেও দিনী ভাই, আর যেখানকারই হোক না কেন দিনী ভাই, একই রকম ভাই। এরা মাহারাম হয় না, এরা মাহারাম হয় না, শুধু আপনার সাবালিকা মেয়েকে পড়াইতে দিয়ে দিবেন, বিড়ালকে না, বিড়ালকে পড়াইতে দিবেন না, কথা বুঝছেন, সুটকির মতো করে নিয়ে যাবে।